ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো ফ্রেন্ডস তোমার টার্গেট যদি হয়ে থাকে কলকাতা পুলিশের চাকরি আর তুমি যদি এমন একটি ভিডিওর খোঁজ করছিলে যেখানে নাম্বার সিস্টেম পুরোটাই এক ভিডিওতে পেয়ে যাবে তাহলে ফ্রেন্ডস তুমি একদম সঠিক ভিডিওতে এসেছো এই ভিডিওটা যদি পুরোটা দেখতে পারো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি পুরো নাম্বার সিস্টেম এই এক ভিডিওতে কভার হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস তো চলো ক্লাস শুরু করা যাক তো দেখো ফ্রেন্ডস আজকের প্রথম প্রবলেম রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স প্লাস রুট ওভার সিক্স ডট 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 ইনফাইনেট সিরিজ এটার মান কত তো ফ্রেন্ডস এরকম ইনফাইনিট সিরিজ থাকলে দেখবি কি রুটের ভিতরে সংখ্যাটা সেম থাকবে সে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে তো এরকম ইনফাইনিট সিরিজ থাকলে কি করবে আর ফাইনাইট সিরিজ থাকলে কি হবে সেটা আমরা বর্গ বর্গমূলের চ্যাপ্টারে নেক্সটে আমরা করবো ওকে এরকম ইনফাইনিট সিরিজ থাকলে ফ্রেন্ডস প্রথমেই সংখ্যাটাকে দেখবে সবগুলি সেম থাকবে এটাকে ভাঙাবি ভাবে ভাঙাবে মানে সংখ্যা দুটো যেন ক্রমিক সংখ্যা হয় ক্রমিক বলতে পরপর দুটো সংখ্যা হয় যেন এদের ডিফারেন্স এক হয় যেমন ছয়কে ভাঙিয়ে লিখতে পারি ছয় আর এক ছয় আর এক গুণ করলে ছয় বুঝা গেল এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙাবে যাতে গুণ করলে ছয় হয় আবার খেয়াল রাখতে হবে এদের ডিফারেন্স যেন এক হয় যেমন তুমি যদি বলো ছয় আর এক গুণ করলে তো ছয় ওকে ছয় হয় কিন্তু এটা নিব না কেন এদের ডিফারেন্স এক না তাহলে এটা কিভাবে লিখা যায় বলো দেখি তিন গুণন দুই তিন আর দুই গুণ করলে কত হয় তিন দুগুণে ছয় বুঝা গেল আবার এদের ডিফারেন্স কি এক তাহলে তোমাকে সংখ্যাটা এমনভাবে ভাবে ভাঙাতে হবে যাতে গুণ করলে ছয় হয় আবার ডিফারেন্স যেন কত হয় এক তারপর কি করবে তারপর দেখব চিহ্ন প্লাস আছে না মাইনাস আছে তো যদি প্লাস থাকে ফ্রেন্স তাহলে অ্যান্সার হবে বড় সংখ্যাটা তিন প্লাস থাকলে অ্যান্সার হবে বড় সংখ্যাটা এবার প্রশ্ন হলে যদি মাইনাস থাকে তাহলে কি করবে ছোট সংখ্যাটা অ্যান্সার হবে বুঝা গেল মনে করো আমি যদি একটা এক্সাম্পল দিই মনে করো তিরিশ মাইনাস রুটোবার তিরিশ মাইনাস রুটোবার তিরিশ তাহলে এটাকে ভাঙাবে এমনভাবে ভাঙাবে যাতে গুণ করলে তিরিশ হয় তিন দশেও তিরিশ হয় এটা নেওয়া যাবে না কিভাবে নিতে হবে বলো দেখি পাঁচ ছয় তিরিশ এবার সরি এখানে মাইনাস আছে তাহলে অ্যানসার কোনটা হবে ছোট সংখ্যা পাঁচ বুদ্ধি করে মনে রাখবে প্লাস মানে বড়টাই বোঝায় তাই না তাহলে প্লাস থাকলে বড় সংখ্যা আর যদি মাইনাস থাকে তাহলে অ্যান্সার কোনটা হবে ছোট সংখ্যা ক্লিয়ার ফেন্স দু নম্বরে দেখো কি বলছে এক বাই ছাপ্পান্ন বাহাত্তর নব্বই একশো দশ একশো বত্রিশ এটা যোগ ফল করতে বার করতে হবে তো দেখো এটা যদি ডাইরেক্ট তুমি লর্সেও করো অনেক বড় হবে খুবই জটিল হবে তাহলে এত জটিল তো করা যাবে না তাহলে একটা বুদ্ধি করো হ্যাঁ প্রত্যেকটাকে না এইভাবে ভাঙানো যায় পাশাপাশি সংখ্যা দিয়ে তাহলে দেখো ছাপ্পান্নকে ভাঙিয়ে কি লিখতে পারি সাত আটটে ছাপ্পান্ন এদের ডিফারেন্স এক একইভাবে বাহাত্তরকে ভাঙিয়ে আমরা বলে দেখি কী লিখতে পারি আট নং বাহাত্তর আশা করি প্রত্যেকে ধরতে পারছো এটাকে ভাঙিয়ে লেখা যায় নয় গুনন দশ তারপর একশো দশকে ভাঙিয়ে কি লিখবো দশ গুণন এগারো একশো বত্রিশকে কে ভাঙলে ফ্রেন্স এগারো ইন্টু ওকে তাহলে সাত গুণন আট আট গুণন নয় নয় গুণন দশ দশ গুণন এগারো এগারো গুনন বারো সিরিয়ালি চলছে তো ফ্রেন্স এরকম যদি থাকে তাহলে এইটার অ্যান্সার কত হবে মন দিয়ে শুনো এটা আমরা একটু শর্টকাটে করবো এত ভাঙাবো না ভাঙালে সব মাসের সংখ্যা কাটা যায় অ্যান্সার হবে প্রথমের একদম প্রথমে ছোট সংখ্যা কত আছে এক বাই সাত আর লাস্টেরটা দুটো দিয়ে অ্যান্সার হবেই এরকম যদি সিরিয়ালি থাকে সাত আট আট নয় নয় দশ দশ এগারো এগারো বারো দেখো প্রত্যেকটার মাঝখানে গ্যাপ কত এক একও হতে পারে দুইও হতে পারে তিনও হতে পারে তাহলে প্রথমে এক একটা করছি হ্যাঁ তাহলে এক যদি ডিফারেন্স হয় তাহলে প্রথমেরটা লিখবে আর কি লিখবে দেখি লাস্টেরটা লাস্টে কত আছে বলে এক বাই প্রথমেরটা লিখবো এক বাই সাত দিয়ে একদম লাস্টেরটা এক বাই বারো বুঝা গেল আর মাস্কানের কোন সংখ্যা আমরা লিখবো না এবার এটা লস করলে কত হবে সাত আর বারো লস চুরাশি হয় সাত দিয়ে চুরাশিকে ভাগ করলে বারো বারোকে কে বারো বারো দিয়ে চুরাশিকে ভাগ করলে কত হয় সাত সাত ওকে সাত বারো থেকে সাত মাইনাস করলে কত হয় পাঁচ আর নিচে চুরাশি তাহলে এরকম যদি দুটো দুটো গুণ থাকে তাহলে কি করবে বলে আবার ডিফারেন্স এক হয় তাহলে মানে বার করতে গেলে লিখবে আর কোনটা লিখবে এবার প্রশ্ন যদি ডিফারেন্স দুই বা তিন হয় সেক্ষেত্রে কি করবো সেটা চলো নেক্সট প্রবলেমে দেখা যাক এবার দেখো তিন নম্বরে কি বলছি দুটো দুটো গুণ আছে দশ তেরো তেরো ষোলো ষোলো উনিশ হ্যাঁ ডট 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 লাস্টেরটা হচ্ছে সাঁত্রিশ চল্লিশ এবার দেখো আগেরটাই যেমন ডিফারেন্স এক ছিল এবার প্রবলেম হচ্ছে কি বলো দেখি এদের ডিফারেন্স কত তিন তেরো আর ষোলোর ডিফারেন্স তিন প্রত্যেকটি ডিফারেন্স কত আছে বলো দেখি তিন এরকম ডিফারেন্স দুই বা তিন হলে কি করব। এটাও সেম আগের মতো শুরু করবে প্রথমের সংখ্যাটা লিখবে এক বাই দশ আর লাস্টের সংখ্যাটা লিখবে একদম প্রথম আর লাস্টে কত আছে এক বাই চল্লিশ এটা লিখবো প্রথমেরটা মাইনাস লাস্টেরটা ওকে এরকম দুটো দুটো যদি গুণাকারে থাকে সেই ডিফারেন্স এক হোক দুই হোক তিন হোক যাই হোক না কেন্স তুমি কোনটা লিখবে এক বাই তিন ওয়ান বাই দিয়ে নিচে বসবে কিন্তু যদি ডিফারেন্স দুই হয় নিচে দুই বসাবো এবার যদি ডিফারেন্স এক হয় তাহলে কিছুই লেখার দরকার নেই নিচে এক লেখা না লেখা একই ব্যাপার বুঝতে পারছো কি বললাম তাহলে প্রথমেরটা মাইনাস লাস্টেরটা এটা তো লিখতেই হবে আর ডিফারেন্স যদি থাকে ডিফারেন্সটা সামনে বসাবে তিন আছে তাহলে সামনে তিন বসব। কিন্তু সামনে তিন বলতে ওয়ান বাই তিন কিন্তু ওকে এবার যদি ডিফারেন্স দুই হয় তাহলে সামনে কত লিখবে ওয়ান বাই টু এবার এটা যা আছে তাই এটা লস করলে দশ আর চল্লিশ এ লসও কত হয় চল্লিশ এবার কিভাবে করে লস মনে করার চেষ্টা করে প্রথমে ভাগ দশ দিয়ে চল্লিশকে ভাগ করলে চার চার দিয়ে উপরে কে গুণ করলে চার ওকে চার চল্লিশ চল্লিশ দুটো সেম সেম থাকলে এক একই তাহলে এক বাই তিন ইন্টু ব্র্যাকেট মানে গুণ উপরে চারের থেকে এক বিয়োগ করলে তিন আর নিচে কত তোমরা বলবে তিন তিন ক্যান্সেল তার মানে ফ্রেন্স অ্যান্সার কত হবে বলে দেখি এবার চার নম্বর দেখো এটার মান বার করতে হবে ওকে তো এইটার মাঝখানে যে খুব প্লাস আছে দুটো দুটো ওয়ান প্লাস ওয়ান বাই টু ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি হ্যাঁ আবার কখনো মাইনাস তো থাকতে পারে তো এরকম যদি গুণ গুণ আকারে থাকে না ফ্রেন্স এতগুলো তো মানে ইসে করা সম্ভব নয় গুণ করা সম্ভব নয় তুমি কি করবে প্রথমেরটার মান বার করবে আর লাস্টেরটা ওকে এরকম যদি ব্র্যাকেটের মধ্যে গুণ গুণ থাকে তাহলে তুমি দুটো কাজ করবে প্রথমেরটা আর লাস্টেরটা মাঝখানে কিছু লিখবে না তাহলে প্রথমেরটা লসও করলে প্লাস থাক মাইনাস থাক যাই থাক ফ্রেন্ডসে আমি প্লাস দিয়ে করছি পরীক্ষা মাইনাস দিয়েও আসতে পারে তো সে প্লাস আসুক মাইনাস আসুক যাই আসুক ফ্রেন্ডস তুমি প্রথমেরটা লিখবে আর লাস্টেরটা এবার প্রথমেরটা লসও করলে লসও কত হবে দুই এবার লসও কত আর উপরে কত হবে ফ্রেন্ডস এগুলো কোনো কোনই গুণ করতে হয় এই ধরনের লসও দুইও ওকে দুই যোগ এক দুইয়ের সঙ্গে এক গুণ করলে কত হবে দুইও কে দুই তার সঙ্গে এক যোগ করলে তিন আর লাস্টেরটা লিখো লাস্টেরটা যদি লসো করা হয় তাহলে তোমরা বলবে পঞ্চাশ হবে লসেগো আর উপরে কত হবে বলে দেখি পঞ্চাশ তার সঙ্গে যোগ করলে এক একান্ন বাই পঞ্চাশ ওকে দুটো লসও করবে প্লাস মাইনাস যাই থাক এবার অ্যান্সার কোন দুটো দিয়ে বেরোবে বলে দেখি সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় সংখ্যা দিয়ে অ্যান্সার বেরোবে তাহলে বলো দেখি এই চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট গত দুই এটা নিচে আছে নিচে লেখো আর এদের মধ্যে সবচেয়ে বড় গুণটা বলে দেখি সবচেয়ে ছোট দুই দুই নিচে আছে নিচে লিখব আর এই চারটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় গুণটি একান্ন একান্ন উপরে আছে আমরা উপরে তাহলে প্রথমের লাস্টেরটা লসেও করব লসেও করার পর চারটি সংখ্যা হবে তো আমরা অ্যান্সার কিন্তু দুটো দিয়ে বের করব কোনটা কোনটা সবচেয়ে ছোট সংখ্যা আর সবচেয়ে বড় সংখ্যা এনে বলে দেখি সবচেয়ে ছোট সংখ্যা গত দুই দুই নিচে আছে নিচে লিখব আর সবচেয়ে বড় সংখ্যা কত বলো দেখি একান্ন একান্ন উপরে যাচ্ছে উপরে বসাবো এবার দুই দিয়ে একান্নকে ভাগ করলে পঁচিশ দুগুণে ৫০ থাকবে এক তাই না পাঁচ দুগুণে দশ তার মানে ফ্রেন্ডস অ্যান্সার কত হবে পঁচিশ পাঁচ ওকে এবার দেখো ফ্রেন্ডস পাঁচ নম্বরে কি বলছে সিঁড়ি ভাঙার একটি অঙ্ক ওকে এইটা এক্স এর মান বলছে এটা হলে এটার মান বার করা তাহলে এটার মান বার করতে গেলে ফ্রেন্ডস প্রথমে না ওয়ান প্লাস এইটা আছে না এই জিনিসটার মান বার করি হ্যাঁ এই যে এটা এই সিঁড়ি ভাঙা অঙ্কটা এটার মান প্রথমে বার করি তার সঙ্গে এক যোগ করলে এক্স এর মান পাওয়া যাবে প্রথমে এইটার মান বার করব এগুলোর মান কিভাবে বার করে বল দেখি ফ্রেন্ডস নিচে কত আছে এটা লিখবে নিচে কত আছে ওয়ান বাই টু না তো তুমি লেখো এক কমা দুই একদম নিচের সংখ্যাটা লিখবে এক ওয়ান বাই টু আছে তাহলে তুমি কি লিখবে ওয়ান কমা টু বুঝতে পারলে যদি ওয়ান বাই থ্রি থাকে তাহলে ওয়ান কমা থ্রি তারপর যতটুক জায়গা মার্ক কলাম না এখানে দেখো কতগুলো চিহ্ন চিহ্ন আছে বলো দেখি একটা দুইটা তিনটা সে প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে ওকে তাহলে কয়টি চিহ্ন আছে একটি দুইটি তিনটি তাহলে আমি তিনটি ড্যাশ দেব যতগুলি চিহ্ন আছে ততগুলি আমি কি দেবো ড্যাশ প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে এবার প্রথমের চিহ্নটা কি আছে বলে দিই আচ্ছা এখানে একটু বসিয়ে নাও প্লাস পরের চিহ্নটাও প্লাস পরের চিহ্নটাও প্লাস যদি মাইনাস থাকে তাহলে মাইনাস বসাবে প্রথমে এটার মান বার করছি কিন্তু ওয়ান এর সঙ্গে কিন্তু এক যোগ করতে হবে তাহলে এক্স এর মান পাওয়া যাবে ওকে তাহলে বলে দিই এখানে যোগ আছে না তার মানে দুই আর এক যোগ করতে হবে ওকে আচ্ছা এই প্লাসটা না এখানে বসাবো প্লাস এই যে প্রথমে যে প্লাসটা আছে না এখানে পরে দ্বিতীয় প্লাসটা এখানে আর পরের প্লাসটা এখানে প্রথম দুটোর মাঝখানে প্লাস পরের প্লাসটা পরের দুটোর মাঝখানে এরপরে আরেকটি প্লাস আছে পরের দুটোর মাঝখানে এবার তিন আর দুই যোগ করলে মাঝখানে যোগ আছে যোগ করো পাঁচ এবার পাঁচ আর তিন যোগ করলে আট ওকে যদি মাইনাস থাকে মাইনাস করবে বুঝা গেলে দুই আর এক যোগ করলে তিন তিনের সঙ্গে দুই যোগ করো পাঁচ পাঁচের তিনের সঙ্গে তিন যোগ করো আট বুঝতে পারছো অনেকেই তোমরা কমেন্ট করবে স্যার লাভ ক্ষতি করা চক্রবৃদ্ধি সুদ তো ফ্রেন্ডস দেখো সিকোয়েন্স অনুসারে করব এটা করার পর নাম্বার সিস্টেম সিম্প্লিফিকেশনের উপর কয়েকটি ক্লাস করব তারপর সৎ করা তারপর লাভ ক্ষতি এভাবে সিকোয়েন্স অনুসারে প্রত্যেকটা টপিক করব কিন্তু ফ্রেন্ডস একটু ধৈর্য রাখতে হবে ওকে আচ্ছা এবার বলো দেখি এটার মান কত হবে লাস্টের দুটো দিয়ে এটার মান হবে লাস্টে কত আছে পাঁচ আর আট না তাহলে ফ্রেন্ডস এটার মান হবে উপরে পাঁচ পাঁচ যাবে উপরে আর লাস্টে যেটা থাকবে এটা আসবে নিচে বুঝলে তাহলে প্রথমে আমরা কিন্তু এটার মান বার করলাম বুঝার চেষ্টা করো ওয়ান বাই টু আছে ওয়ান কমা টু প্লাস আছে সবগুলো প্লাস দিলাম প্লাস 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 দুই আর এক যোগ করলে তিন তিন আর দুই যোগ করলে পাঁচ পাঁচ আর তিন যোগ করলে আট তাহলে লাস্টের দুটো দিয়ে মান হবে পাঁচ বাই আট এত দূর ক্লিয়ার আচ্ছা এবার এটা মুছে দিই এবার বলো দেখি তাহলে এক্স এর মান কত হবে ওয়ান প্লাস আর এই জিনিসটার মান কত বার করলাম পাঁচ বাই আট এবার লস করলে কত হবে আট হবে লসৌ তোমরা বলবে কোনাকুনি গুণ করতে হবে আটও কে আট যোগ পাঁচ তার মানে কত তেরো বাই আট বোঝা যাচ্ছে কারণ মাথার উপর দিয়ে তো যাচ্ছে না আটের সঙ্গে এক গুণ করে আটকে আট প্লাস তার মানে তেরো বাই আট এবার এখানে আমরা কি করব এক্স এর জায়গায় আট উপরে তেরো নিচে আট প্লাস তিন বাই চার তাহলে দুই দিয়ে আটকে গাঁদলে চার তাহলে দুটো চার আছে একটা চার হবে লশু এবার দুটো যদি সেম থাকে না গুণ করতে হবে না ভাগ লসাগু কিভাবে করে প্রথমে ভাগ পরে গুণ কিন্তু দুটো সেম থাকলে উপরে একটা যা আছে তাই দুটো সেম তাহলে উপরে তিন তিনি তেরো আর তিন যোগ করলে ষোলো নিচে চার চার দিয়ে কে ভাগ করে চার তার মানে ফ্রেন্ডস এটার অ্যান্সার করতে হবে ক্লিয়ার এবার দেখো আরেকটি সিঁড়ি ভাঙা অঙ্ক এবার আগেরটার চেয়ে এটার একটু ডিফারেন্স আছে আগেরটা এখানে একটা সংখ্যা ছিল আর বাকি সব এক ছিল এবার দেখো এনে দুই আছে এ মাইনাস দুই এনে প্লাস দুই প্লাস দুই বুঝে গেল তাহলে দেখো এই তার মান একবারে বার করা যাবে ওকে ওয়ান বাই টু আছে এটার সঙ্গে প্লাস বা মাইনাস থাকলে প্রথমে এটার মান বার করবে পরে দুই তিন যদি যোগ আকারে থেকে যোগ করবো যেমন আগে এটার সঙ্গে ওয়ান প্লাস ছিল প্রথমে এটার মান বার করবো ওই টেকনিকে তারপরে এক বা দুই যোগ আকারে থাকলে যোগ করে নেবে ক্লিয়ার তাহলে প্রথমে নিচ থেকে শুরু হবে ওয়ান বাই টু আছে তুমি লিখবে ওয়ান টু এবার চিহ্ন কয়টি আছে এক দুই তিন তার মানে তিনটি ড্যাশ যতগুলি চিহ্ন থাকবে ততগুলি ড্যাশ দিবে প্লাস থাক মাইনাস থাক সেটা ম্যাটার করে না ওকে এবার দেখো প্রথমে মাইনাস আছে না ফ্রেন্ডস তাহলে প্রথমটার উপরে কত বসাবে মাইনাস টু মাইনাস আছে মাইনাসটা আগে দিবে মাইনাস তারপরে কত আছে প্লাস এটা দ্বিতীয়টার উপরে বসাবে হ্যাঁ দ্বিতীয়টা থেকেই শুরু হবে মাইনাস টু মাইনাস টু অনেকে বলবে স্যার আগেরটাই তো বসেনি ফ্রেন্ডস দেখো আগেরটায় সবগুলো এক ছিল এবার দুই আছে দুই বসাতে হবে মাইনাস টু তারপরে প্লাস টু পরেরটায় বসো প্লাস টু তারপর একটাও প্লাস আছে বসো প্লাস টু তাহলে এটা প্রথমটা থেকেই শুরু করবে না কিন্তু দ্বিতীয়টা থেকেই শুরু করবে মাইনাস টু দ্বিতীয়টায় পরে প্লাস টু তৃতীয়টায় পরে আবার প্লাস চতুর্থটায় ওকে এবার কি করবে প্রথমে তুমি উপরে উঠবে তারপর নিচে নামবে তাহলে উপরে উঠলে কি হবে মানে গুণ দুই দোকানে চার প্রথমে উপরে উঠবে প্রথমে গুণ পরে বিয়োগ থাকলে বিয়োগ যোগ থাকলে যোগ প্রথমে চার চারের থেকে চারের থেকে এক করলে কত তিন প্রথমে গুণ উপরে উঠো দুই দুগুণে চার পরে মাইনাস হচ্ছে মাইনাস এক বুঝা গেল প্রথমে উপরে পরে নিচে বোঝা যাচ্ছে প্রথমে গুণ দুই দুগুণে চার মাইনাস এক তার মানে তিন পরেরটাও টাও সেম ভাবে করিত প্রথমে উপরে উঠবো তিন দু ছয় পরে প্লাস আছে প্লাস পরে কত হবে বলে দেখি এই যে নিচেরটা নিচের সংখ্যাটা তিন দুগুণে ছয় প্লাস এই যে নিচের সংখ্যাটা কিন্তু নিচের দুই তিন দুগুণে ছয় পরে নিচে নামবো প্লাস টু তাহলে ছয় আর দুই যোগ করলে আট প্রথমে উপরে পরে নিচে নামবো এখানেও সেম উপরে উঠো আট দুগুণে ষোলো তারপর প্লাস তিন ষোলো আর তিন যোগ করলে উনিশ প্রথমে উপরে পরে নিচে দেখো দুই চার বিয়োগ এক বিয়োগ আছে বিয়োগ করবো তিন তিন দুগুণে ছয় যোগ দুই আট আট দুগুণে ষোলো প্লাস তিন উনিশ এবার অ্যান্সার কোন দুটো দিয়ে বেরোবে লাস্টের দুটো দিয়ে আট আর উনিশ আছে না তার মানে আট থাকবে উপরে এটা থাকবে উপরে আর লাস্টের যেটা থাকবে এটা আসবে নিচে তার মানে ফ্রেন্ডস এটার মান হবে আট বাই ক্লিয়ার এবার চলো দুই তিনটি সরল করা যাক হ্যাঁ তাহলে সরলের নিয়ম যেন তোমরা ফ্রেন্ডস বদমাস রুল হয় তাই না বিও ডি এম এস তার মানে বি ফর ব্রেকেট প্রথমে ব্রেকেটের কাজ করি তারপর ও ও ফর অফ অফ মানে কি এর পরে ডিভাইড ডিভাইড মানে ভাগ এম এম পর মাল্টিপ্লিকেশন গুণ পরে এডিশন পরে যোগ পরে এস পর সাবস্টেকশন মানে বিয়োগ ওকে তোমরা জানো আশা করি বদমাস রুল বি ফর ব্রেকেট ও ফর অফ অফ মানে এর এর থাকে না বাংলায় অনেক সময় এ বসিন না এর কাজ তারপরে প্রথমে ব্রেকেট কাজ তারপরে এর এর কাজ পরে ডি ডি মানে ভাগের কাজ ডিভাইড এম পর মাল্টিপ্লিকেশন মানে গুণের কাজ তারপর যোগ তারপর বিয়োগ তাহলে এখানে দেখতে পাচ্ছ সবই ভাগ তাহলে সবই ভাগ কোন প্রথমে কি করবো দেখো সবই ভাগ আছে কিন্তু ব্রেগেড আছে দেখো ফার্স্ট ব্রিগেড কাজটা আগে করবো প্রথমে ফার্স্ট ব্রিগেড তারপর ওকে আচ্ছা দেখো এটাকে বন্ধনী বলে হ্যাঁ তার মানে এটার উপর দাগ আছে না বন্ধনী এই কাজটা আগে করতে হবে চারকে ভাগ করলে কত হবে দুই বুঝে গেলে তাহলে স্টেপ বাই স্টেপ করছি এত লিখে লিখে করি না দুই দিয়ে এই কাজটা প্রথমে করতে হবে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই আর সামনে কত হচ্ছে আট ভাগ ফার্স্ট ব্রিগেড ভিতরে কাজ করি আট আটই এতগুলো লিখলাম না এতগুলো লিখলে টাইম লাগবে হ্যাঁ প্রথমে এই জিনিসটার কাজ করি হ্যাঁ দুই দিয়ে চারকে ভাগ করলে দুই ভাগ আট এবার দুই দিয়ে আটকে ভাগ করলে কত হবে দুই দিয়ে আটকে ভাগ করলে চার তাই না দুই দিয়ে আটকে ভাগ করলে চার তাহলে এতুটুকের কাজ কিন্তু কমপ্লিট দুই দিয়ে চারকে ভাগ করলাম দুই দুই দিয়ে আটকে ভাগ করলাম চার মুখে মুখি হয়ে যাবে এবার সেকেন্ড ব্যাঙেডের ভিতরে কত আছে ষোলো ভাগ আর এই জিনিসটার মান কত বার করলাম চার এই তোমরা বুঝতে পারছো তো দুই দিয়ে চারকে ভাগ করলাম দুই দুই দিয়ে আটকে ভাগ করলাম চার আর এদিকে কত আছে ষোলো ভাগ আর এটার মান কত চার এবার চার দিয়ে ষোলো কে ভাগ করলে কত চার চার ষোলো বত্রিশ ভাগ এই টোটালটার মান কত হলো যে গেল বুঝতে পারছো দুই দিয়ে চার কে ভাগ করলাম দুই দুই দিয়ে আটকে ভাগ করলাম চার এবার এই চার দিয়ে যদি ষোলো কে ভাগ করি চার এই টোটালটার মান কত হলো বলো দেখি চার এত লেখালেখি করছি না কিন্তু দুই দিয়ে চারকে ভাগ করলাম দুই দুই দিয়ে আটরে ভাগ করলাম চার এবার চার দিয়ে যদি বত্রিশকে কে ভাগ করে তাহলে কত হবে আট তাহলে পুরো এই জায়গার মান বের তাহলে প্রথমে কত আছে ভাগ আর এই সম্পূর্ণটার মান কত বলে দেখি এটার মান দেখো দুই দুই দিয়ে আটরে ভাগ করলাম চার ফার্স্ট ব্রিগেড মান চার চার দিয়ে ষোলোকে ভাগ করলে চার সেকেন্ড ব্রিগেড মানও চার চার দিয়ে বত্রিশে ভাগ করলাম আট আর সামনে কত আছে চৌষট্টি

আরেকটা জিনিস কি আমি বলছি অঙ্কের এ টু জেড কভার করব এ টু জেড মানে বেসিকও করব মডারেটও করব অ্যাডভান্সও করব সব ধরনের অঙ্ক করব বুঝে গেল এবার বেসিক করার সময় যদি তোমার বোর হয়ে যায় তাহলে কিন্তু হবে না বেসিক করব আস্তে আস্তে মডারেট তারপর অ্যাডভান্স সমস্ত রকমের অঙ্কই করব আচ্ছা দেখুন এনে প্রথমে কিচের কাজ করবো বলে দেখি অবশ্যই ফার্স্ট ব্রিকেট এবার ফার্স্ট ব্রিকেটের মধ্যে অনেকে বলবে স্যার এটা তো খুব সহজ এক আর এক যোগ করলে দুই দুই দিয়ে দুই ভাগ করলে এক হবে কিন্তু ফ্রেন্স প্রথমে কার কাজ করতে হবে বলে দেখি গুণ ভাগ ব্র্যাকেট পরে এর পরে গুণ ভাগ তারপর যোগ বিয়োগ আগে যোগ করা যাবে না কিন্তু আগে ভাগের কাজ করতে হবে তাহলে পুরোটা আর লিখিনে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট লিখি 1 প্লাস প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে একটা লিখি 1 প্লাস তারপর এনে ভাগ থাকলে কি হবে বলে দেখি এক আসবে উপরে আর ভাগ মানে বাই তারপরে দুই আছে না দুই আসবে নিচে বুঝতে পারছো 1 প্লাস এটা যাচ্ছে তাই এখানে 1 1ই তাহলে এখানে ভাগ আছে ভাগ মানে বাই তা নিচে কত আসবে দুই এটা যদি লসেবো করো তাহলে কত হবে বলে দেখি দুই হবে লসেবো আর উপরে দুই ওকে দুই যোগ এক তার মানে তিন বাই দুই বুঝতে পারছো তাহলে ফার্স্ট কাজ কমপ্লিট কিন্তু ভাগ মানে ভাগ থাকলে কত হবে ওয়ান বাই টু এবার একের সঙ্গে এক বাই দুই যোগ করলে তিন বাই দুই এবার এই ফার্স্ট ব্যাগেটের মান হয়ে গেল এবার সেকেন্ড ব্রিগেডটা লিখো সেকেন্ড ব্রিগেড কত হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ভাগ তারপরে ওয়ান প্লাস এই যে সেকেন্ড লিখলাম প্রথমে ফার্স্ট কাজ করলাম এত লিখে কি করলাম না অনেকটা বড় হয়ে যাবে এবার ভিতরে ওয়ান প্লাস ওয়ান ভাগ এই যে এটার মানেই কত বার করলাম বলে দিকে থ্রি বাই টু বুঝে গেল সেকেন্ড ব্যাগেটের পরে ওয়ান প্লাস ওয়ান ভাগ ওয়ান প্লাস ওয়ান ভাগ আর এটার মান কত থ্রি বাই টু এবার এখানেও কি বল করতে হবে প্রথমে যোগ না কিন্তু ভাগের কাজ ওয়ান প্লাস ওয়ান ইন্টু ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে দিতে হয় আগের টাই যেমন একটা ছিল নিচে দিয়ে দিচ্ছি এবার দুটো সংখ্যা আছে উল্টে দাও উল্টে বলতে দুই যাবে উপরে তিন আসবে নিচে ওকে তাহলে প্রথমে ফার্স্ট ব্রেকেটের মান তিন বাই দুই পরে এক যোগ এক ভাগ এটার মান তিন বাই দুই এবার ভাগ থাকলে গুণ দিব তারপর দুই বাই যোগ আগে করা যাবে না কিন্তু ফ্রেন্ডস আগে ভাগের কাজ তারপর যোগ যোগ ওকে এবার এখানে এক দিয়ে গুণ করলে তো কি হবে এটাই হবে না ওয়ান প্লাস দুই ওকে দুই নিচে তিন দুই দিয়ে এককে গুণ করলে দুই ওকে দুই এবার এটার মান কত হবে নিচে তিন আর উপরে কত হবে তিন ওকে তিন যোগ দুই তার মানে পাঁচ বাই তিন তাহলে প্রথমে ফার্স্ট ব্রেকেটের মান বার করলাম তিন বাই দুই তারপর সেকেন্ড ব্রিগেডের মান কত বার করলাম পাঁচ বাই তিন এবার থার্ড ব্রিগেডটা তো থার্ড ব্রিগেডের ভিতরে কি আছে ওয়ান প্লাস ওয়ান ভাগ এই সেকেন্ড ব্রিগেড সহ ফার্স্ট ব্রিগেড সহ এই টোটাল এটার মান কত বার করলাম পাঁচ বাই তিন সেকেন্ড ব্রিগেডের ভিতরে এই টোটালটার মান কত বার করলাম এইটা আর লিখব না কিন্তু এটার মান কত বার করলাম বলো দেখি পাঁচ বাই তিন তোমরা বুঝতে পারছো সিম্পল জিনিস প্রথমে ফার্স্ট ব্রিগেডের ভিতরে মান থ্রি বাই টু তারপর সেকেন্ড ব্রিগেডের ভিতরে মান কত বার করলাম বলো দেখি পাঁচ বাই তিন এবার এটার সামনে এই যে দেখো এবার থার্ড ব্রেকেট ওয়ান প্লাস ওয়ান ভাগ সেকেন্ড বিকেটের ভিতরে এই টোটালটার মানে পাঁচ বাই তিন এখানেও প্রথমে কি করবে ওয়ান প্লাস ওয়ান ইন্টু ভাগকে গুণ দিয়ে এটাকে উল্টে দিই উল্টে মানে তিন আসবে উপরে পাঁচ নিচে এবার তিন দিয়ে এককে গুণ করলে তিন ওকে তিন হয় একবারে লিখলাম এখানে লসক হবে পাঁচ আর উপরে কত হবে কোনা গুণ পাঁচ ওকে পাঁচ যোগ তিন তার মানে আট বুঝে গেল পাঁচ ওকে পাঁচ যোগ তিন আট নিচে পাঁচ এবার এই থার্ড ব্রিগেড ভিতরে টোটালটার মান কত বলে দেখি আট বাই পাঁচ এই বুঝতে পারছো তো প্রথমে ফার্স্ট ব্রিগেডের ভিতরে মান তিন বাই দুই তারপর সেকেন্ড ব্রিগেডের ভিতরে গেলাম পাঁচ বাই তিন তারপর থার্ড ব্রিগেডের ভিতরে আসলাম আট বাই পাঁচ এবার সামনে কত হচ্ছে ওয়ান ভাগ এক ভাগ এই টোটালটার মান কত আট বাই পাঁচ তাহলে ওয়ান ইন্টু এটাকে উল্টে উপরে পাঁচ নিচে আট তাহলে উপরে পাঁচ ওকে পাঁচ নিচে আট এটি হচ্ছে ফ্রেন্ডস এই অঙ্কের অ্যান্সার আশা করি ক্লিয়ার এবার দেখো নয় নম্বর আরেকটি সরল তারপরে যাব অন্য টাইপের অঙ্কে ওকে আচ্ছা এখানে এক কাজ করে ওয়ান প্লাস আচ্ছা এটার সিম্পলিফাই করো তো নিচেরটা ইসে করলে কত হবে এটা দেখো রাফে করছি হ্যাঁ ওয়ান বাই নিচেরটা বলো দেখি লসও করলে এই যে ওয়ান বাই হ্যাঁ নিচেরটা লসও করলে কত হবে দুই একে দুই যোগ এক তিন বাই দুই বুঝতে পারছো এই যোগটা করে দিই বাইয়ের নিচে দুই আছে তো মানে যোগ আছে তো এটা করা যেতেই পারে হ্যাঁ দুই ওকে দুই যোগ এক তাহলে দুই আর এক যোগ করলে তিন নিচে দুই এটা আলাদা পার্ট হ্যাঁ বাই নিচে আছে এখানে মানে যে অনেকে বলবে স্যার এখানে তো ভাগ আছে এটা কি করা যাবে হ্যাঁ এটা করা যাবে এটা নিচে আছে তো করা যেতেই পারে তাহলে দুই ওকে দুই যোগ এক তার মানে তিন বাই দুই এবার একের নিচে তিন বাই দুই তো এক গুণন এটা উল্টে যাবে দুই বাই তিন তার মানে উপরে দুই ওকে দুই নিচে তিন তাহলে এইটার মান কত হবে বলো দেখি দুই বাই তিন বুঝতে পারলে তাহলে এটা লসেও করলে তিন বাই দুই এটা নিচে আছে না এবার উল্টে যাবে কিন্তু উপরে যাবে দুই নিচে তিন ভাগ এক বাই তিন এর এক বাই চার এবার ফ্রেন্ডস কিন্তু আগে ভাগের কাজ কর না আমি কি বলছি বদমাস রুল যদি করো প্রথমে ব্রেকেট তারপর এর তারপরে ভাগ তারপরে গুণ ব্রেকেট এর ভাগ গুণ তাহলে ভাগের কাজ পরে প্রথমে এর কাজ করতে হবে এর মানে গুণ এটা কি করে আসলো বুঝছো তো নিচে তিন বাই দুই উপরে উঠালে দুই বাই তিন তাহলে এখানে ওয়ান প্লাস দুই বাই তিন ভাগ পরে এনে আগে গুণের কাজ মানে এর কাজ করতে হবে এর মানে গুণ বিশেষ প্রকার গুণ যেটা ভাগের আগে করতে হয় তাহলে কত হবে নিচে এনে এক তিন চারে এবার যোগ আছে ভাগ আছে গুণটা আগে করবো হান্ড্রেড পার্সেন্ট ভাগই আগে করবো তাহলে ওয়ান প্লাস তো মাই ডিয়ার ডিয়ার্স এবার কি হবে ভাগকে গুণ দিয়ে উল্টে দিব উল্টে মানে উপরে বারো নিচে এক তিন দিয়ে বারো কে ভাগ করলে চার নিচের এক তো না লিখলে হয় ওয়ান প্লাস চার দোকানে আট আট এক যোগ করি দেখো নিরানব্বই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টি কয়টি নিরানব্বই আছে ছয়টি তাহলে নিরানব্বই কে ফ্রেন্স ছয় দিয়ে গুণ করবো যদি নয়শো নিরানব্বই থাকে তাহলে নয়শো নিরানব্বইকে ছয় দিয়ে গুণ করবে আর ভগ্নাংশগুলো কি করবে বলো দেখি আলাদাভাবে যোগ করবো এনে কত আছে ওয়ান বাই সেভেন তারপরে কত আছে টু বাই সেভেন তারপরে কত আছে থ্রি বাই সেভেন তারপরে কত আছে ফোর বাই সেভেন তারপরে ফাইভ বাই সেভেন তারপরে সিক্স বাই সেভেন আমরা কী করব বলো দেখি ভগ্নাংশগুলো আলাদাভাবে যোগ করবো নিরানব্বই ছয়টি আছে নিরানব্বইকে ছয় দিয়ে গুণ করব তারপরে এক বাই সাত দুই বাই সাত তিন বাই সাত চার বাই সাত পাঁচ বাই সাত ছয় বাই সাত সবগুলো আলাদাভাবে যোগ করা হলো এবার ছয় দিয়ে গুণ করলে ছয় নং চুয়ান্ন চার থাকবে পাঁচ ছয় নং চুয়ান্ন আর পাঁচে উনষাট আর এখানে যোগ করলে কত হবে বলে দেখি লশেব সাত হবে আর সবগুলো সেম না এরকম সাত 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 একটা সাত হবে লশেব সবগুলো সেম থাকলে একটা হবে আর উপরে যোগ করে দাও দুই তিন 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 ছয় চার দশ পাঁচ পনেরো ছয় একুশ ওকে এতগুলো সাত থেকে একটা সাত আসবে আর উপরে যোগ আছে যোগ করো সাত দিয়ে একুশকে ভাগ করলে কত হয় তিন তাহলে পাঁচশো চিরানব্বই আর তিন যদি যোগ করি পাঁচশো সাতানব্বই বুঝে গেল অনেক সময় এখানে নয়শো নিরানব্বই থাকতে পারে তাহলে নয়শো নিরানব্বইকে ছয় দিয়ে গুণ করবে আর ভগ্নাংশগুলো আলাদা যোগ করবে ক্লিয়ার তো দেখো এটার মান বার করতে হবে হ্যাঁ এটা যদি ভাঙিয়ে করি অনেক বড় ক্যালকুলেশন করতে হবে তো এটা শর্টকাট বুদ্ধি কি দেখো এখানে নিরানব্বই আছে না নিরানব্বই আর এখানে দেখো কত আছে নয়শো নিরানব্বই এনে কয়টি ডিজিট আছে গুনবে হ্যাঁ এক দুই তিন তিনটি ডিজিট আছে তিনটি শূন্য মন দিয়ে এরকম থাকলে সমস্ত ভাঙাবো না কিন্তু অনেক বড় ক্যালকুলেশন হবে তাহলে কি করবো বলে দেখি নিরানব্বই নিরানব্বই লিখবো এখানে কয়টি তারপর এখানে দেখবো কয়টি ডিজিট আছে এক দুই তিন তিনটি অঙ্ক আছে তিনটি শূন্য যদি চারটি থাকে চারটি শূন্য দুইটি থাকলে দুইটি শূন্য প্রথমে এই সংখ্যাটা লিখবে হ্যাঁ পরে সমস্ত এখানে দেখবে কয়টি এসে আছে অঙ্ক আছে তিনটি অঙ্ক আছে তার মানে তিনটি শূন্য তারপর কি করবে এটার থেকে জাস্ট মাইনাস করে দিবে কি মাইনাস করব বলে দিখি এই দুটোর ডিফারেন্স নিরানব্বই আর পঁচানব্বই এই দুটোর ডিফারেন্স কত চার না চার মাইনাস করবো তোমরা বুঝতে পারছো তাহলে প্রথমে নিরানব্বই তারপর এখানে নয়শো নিরানব্বই তিনটি কয়টি ডিজিট আছে তিনটি তার মানে তিনটি শূন্য তারপর এই দুটো ডিফারেন্স কত চার না চার মাইনাস করো তাহলে নিরানব্বই হাজার থেকে যদি চার মাইনাস করি তাহলে এখানে কত হবে ছয় নয় নয় নিরানব্বই থেকে এক গেলে আটানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই এটি অ্যান্সার ফেন্স এবার বারো নম্বরে দেখো পৌনপনিক ওকে এবার পৌনপনিক থাকলে কি করবে খুব সিম্পল দেখো প্রথমে শূন্য লিখবো না দশমিক পোনপনিক কিছু লিখবো না সংখ্যাটা লিখবো তেইশ এবার কয়টি পনোপনিক আছে দুইটি পনোপনিক নিচে দুইটি নয় যদি তিনটি পনোপনিক থাকে তিনটি নয় তার মানে এটা এটা ছোট করা যায় কি যায় না তার মানে এটি অ্যান্সার বুঝে গেল তাহলে দুইটি পনোপনিক দুই সরি প্রথমের সংখ্যাটা লিখবে তারপর পনোপনিক দুইটি আছে দুইটি নয় এবার মন দিয়ে শোনো ফ্রেন্ডস এবার এগুলোর সঙ্গে যদি একটু লেজ লাগানো থাকে এত সহজ হবে না তাহলে যতগুলি পনোপনিক ততগুলি নয় দেই কিন্তু যদি কখনো এরকম থাকে যেমন তেরো নম্বরে জিরো পয়েন্ট ওয়ান টু থ্রি তিন পনোপনিক আগেরটায় যেমন সবগুলোর সংখ্যার উপর পোনোপনিক ছিল এবার দেখো তিনের উপর পনপনিক আছে বাকিগুলোর উপর পনপনিক নিয়ে গিয়ে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে কি করবে তোমরা দেখো প্রথমের সংখ্যাটা লিখবে একশো তেইশ তাহলে সবগুলোর উপর যদি পোনোপণিক থাকতো তিনটের উপরই তাহলে খুব সহজ হতো তিনটা সংখ্যা নিচে তিনটি পোনোপনিক আছে তিনটি নয় এবার সবগুলোর উপর যদি পৌনপণিক না থাকে তাহলে কিন্তু ঝামেলা আছে কিরকম প্রথমের সংখ্যাটা লিখবে নো ডাউট শূন্য দশমিক পোনোপনিক বাদ দিয়ে এবার কি করবে এটার থেকে মাইনাস করতে হবে কত মাইনাস করবো যার উপর পোনোপনিক নেই এনে বলো দেখি কার উপর পোনোপনিক নেই বারোর উপর পোনোপনিক নেই তাহলে বারো মাইনাস করব। ওকে প্রথমে টোটাল সংখ্যাটা লিখবে লিখার পর এটার থেকে মাইনাস করবে কার উপর পোনোপনিক নেই বারোর উপর পনপনিক নেই তাহলে বারো মাইনাস করবে এবার একটি পনপনিকের জন্য একটি নয় নিচে গিয়ে আসে দেখো একটি পনপনিকের জন্য একটি নয় এবার পনপনিক ছাড়ার সংখ্যা কয়টি আছে দুইটি তার মানে দুইটি শূন্য আবার বলছি প্রথমে সংখ্যাটার থেকে মাইনাস করব। কি মাইনাস করব বলে দিখি বারো উপর পৌনপনিক নেই বারো মাইনাস করব। আর নিচে কি আসবে বলে দেখি একটি একটি নয় পোনপনিক ছাড়া সংখ্যা কয়টি আছে একটি দুইটি দুইটি তার মানে শূন্য উপরে থেকে মাইনাস করলে একশো এগারো আর নিচে নয় হাজার সরি নয়শো তিন দিয়ে ছোট করলে উপরে কত হয় তিন তিন নয় দুই তিন সাথে একুশ আর নিচে তিনশো তার মানে অ্যান্সার কত হবে বলে দেখি সাঁত্রিশ বাই একশো বুঝে গেল এবার এটা হয়ে গেল এটাই আনসার কিন্তু তাহলে সংখ্যাটা লিখবে যে এটার উপর পোনোপরিক ছাড়া দুইটি সংখ্যা আছে দুইটি শূন্য এবার দেখো আজকে লাস্ট অঙ্ক দেখো এটা করি আজকে রাখবো তারপর দেখা হচ্ছে পরের দিন ওই নাম্বার সিস্টেমিফিকেশনের উপর প্রবলেম করবো দুই তিনটি ক্লাস করে এটা রেডি করি তারপর যাব পার্সেন্টেজে ওকে মনে করো এরকম আছে নাইন পয়েন্ট টু থ্রি ফাইভ কার উপর পোনোপনিক আছে তিনের উপরে আছে ও পাঁচের উপরে আছে তাহলে দশমিকের সামনে আগের শূন্য ছিল এবার নয় আছে নয় নয় লিখবে পরে একটা বাইয়ের দাগ টানবে নয় নয় লিখবে এটা একটা ব্রেগেট দিতে পারো ব্রেগেট না দিলে নয় সামনে নয় থাকলে সামনে দশমিকের আগে যদি কিছু থাকে আট নয় চার এটা যা আছে তাই থাকবে তারপর একটা বাইয়ের দাগ টানলাম প্রথমে লেখো সংখ্যাটা দুইশো পঁয়ত্রিশ এবার এই দুইশো পঁয়ত্রিশ সংখ্যাটা লিখবো দুইশো পঁয়ত্রিশ নয় নয়ই লিখবো এটা কোনো চেঞ্জ হবে না এবার দুইশো পঁয়ত্রিশ থেকে কত মাইনাস করবো বলে দেখি এর উপর দুই মাইনাস এই নয় কিন্তু এখানে কোনো ভূমিকা নেই আগে যদি সংখ্যা থাকে পাঁচ ছয় এটার কোনো ভূমিকা নেই এটা এটা যা আছে তাই ঢেকে দুইশো পঁয়ত্রিশ থেকে মাইনাস করবো যার উপর পনেরোপনিক নেই দুইয়ের উপর আবার নয়ও মাইনাস করতে যাও না তাহলে কিন্তু ভুলে হয়ে যাবে আর নিচে কি দুইটি পোনপনিক দুইটি নয় পৌনপনিক ছাড়া সংখ্যা কয়টি আছে একটি একটি শূন্য তার মানে নয় সমস্ত উপরে দুইশো পঁয়ত্রিশ থেকে দুই গেলে কত হয় দুইশো তেত্রিশ আর নিচে নয়শো এটা ছোট করা যায় দুইশো তেত্রিশকে তিন দিয়েও যায় না সাত দিয়ে তো যাবে না এটা যাবেই না হ্যাঁ তাহলে এডি অ্যান্সার নয় সমস্ত দুইশো তেত্রিশ বাই নয়শো বোঝা গেল ফ্রেন্ডস প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টিগত খুবই সিম্পল একটি প্রবলেম দিয়ে শুরু করছি আচ্ছা মৌলিক সংখ্যা মানে তোমরা জানো যে সমস্ত সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না আর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা সংখ্যাগত দুই খেয়াল রাখবে মৌলিক সংখ্যা কিন্তু এক থেকে না দুই থেকে শুরু হয় দুইয়ের পরে কত হবে তিন তিনের পরে চার হবে না চারকে ভাগ করা যায় তাহলে চারের পরে কত আসবে বলে দেখি পাঁচ পাঁচের পরে ছয়কে তো ভাগ করা যায় তারপরে সাত এটা হচ্ছে প্রথম চারটি মৌলিক সংখ্যা মানে যাদেরকে ভাগ যায় না এক এবং সেই সংখ্যা যারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না ওকে তাহলে প্রথমে দুই তারপরে তিন তারপরে পাঁচ পরে সাত এবার বলছি চারটি মৌলিক সংখ্যার যোগফল কত তাহলে জাস্ট যোগ করে দাও দুয়ে তিনে পাঁচ পাঁচ পাঁচে দশ দশ আর সাত যোগ করলে কত হবে সতেরো এটি অ্যান্সার দু নম্বর দেখো আরেকটি সিম্পল অঙ্ক একদম সিম্পল থেকে শুরু করেছি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব কি বলছে চার অঙ্কের বৃহত্তম ও তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির কত তাহলে ফ্রেন্স চার অঙ্কের বৃহত্তম মানে তাহলে বৃহত্তম যদি বলে চার অঙ্কের পাঁচ অঙ্কের যাই বলুক বৃহত্তম মানে সবগুলো নয় নিবি চার অঙ্কের বৃহত্তম মানে চারটি নয় আরেকটা কি বলছে বলো দেখি তিন অঙ্কের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম মনে একটি এক নিবে আর বাকি দুটো কি নিবে শূন্য তিন অঙ্কের বলছে না তাহলে ক্ষুদ্রতম বললে কি করবে প্রথমে এক নিবে আর বাকিগুলো শূন্য দুটো শূন্য কেন নেওয়া হলো তিন অঙ্কের বলছে দেখো এক দুই তিন তিন অঙ্কের হলো এবার বলছে এই দুটো ডিফারেন্স কত মানে দুটো বিয়োগ করে দাও তাহলে নয়ের থেকে শূন্য মাইনাস করলে নয় নয়ের থেকে শূন্য গেলে নয় নয়ের থেকে এক গেলে আট তাহলে নয় নয় তার মানে অ্যান্সার কত আটানব্বই নয় হাজার আটশো নিরানব্বই তিন নম্বর দেখো কি বলছে দুটি সংখ্যার যোগফল তিরিশ এবং বিয়োগ ফল আঠারো হলে বড় সংখ্যাটি কত দেখো এনে বলছে দুটি সংখ্যা আছে এদের যোগ এটা দেখো তুমি করতে পারো একটি সংখ্যা আর আর একটি যোগ করলে ওকে মানে কি দেখি যখন আমরা জানি না তখন এক্স ওয়াই জেড এগুলো দিয়ে প্রকাশ করি আবার দুটো সংখ্যা বিয়োগ করলে কত হবে আঠারো তারপর দাগ নিয়ে এভাবে করতে পারো বা তোমরা আরেকটা অ্যাপ্রোচ কি করতে পারো বলে দেখি শর্টকাটে বড় সংখ্যা যদি বার করতে বলে যোগ ফল বিয়োগ ফল থাকলে যোগফল আর বিয়োগ ফল দুটো যোগ করে যোগ ফল প্লাস ডিভাইডেড বাই টু দুটো যোগ করে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে বড় সংখ্যা পাবে আবার যদি ছোট সংখ্যা পাবে আর যদি এভাবে প্রবলেম হয় তাহলে তোমরা করতে পারো ঠিক আছে তাহলে বলো দিকে এনে যোগ ফল কত দেওয়া আছে তিরিশ প্লাস ভাগ ফল বিয়োগ ফল কত দেওয়া আছে আঠারো তাই না যোগ ফল তিরিশ বিয়োগ ফল হচ্ছে আঠারো ডিভাইডেড বাই টু তিরিশ আর আঠারো যোগ করলে আটচল্লিশ নিচে দুই আটচল্লিশ কে ভাগ করলে কত হবে চব্বিশ তার মানে বড় সংখ্যাটি কত বলি ছোট সংখ্যা কত এভাবে দুটো সংখ্যার যোগ ফল কত দুটো সংখ্যার যোগ ফল তিরিশ তিরিশ থেকে বড় সংখ্যাটা মাইনাস করে দাও তাহলে ছোট সংখ্যাটা বেরিয়ে আসবে তাহলে ছোট সংখ্যাটা কত ছয় বোঝা গেল এখানে বার করতে কি বলছে বলো দেখি বড় সংখ্যাটি কত ও তাহলে অ্যান্সার এটাই চব্বিশ বোঝা গেল দেখো চার নম্বরে কি বলছি দুটি সংখ্যার গুণফল পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল সাত হলে ছোট সংখ্যাটি কত এটাও তোমরা বিশ দিয়ে করতে পারো ভাগ ফল সাত মানে একটা অপরটার সাত গুণ হবে মানে একটা যদি এক্স হয় অপরটা হবে সাত গুণ মানে সেভেন এক্স ভাগ ফল চার যদি বলতো তাহলে বলতাম চার গুণ একটা আর একটার ভাগ ফল সাত মানে একটা সংখ্যা অপরটার সাতগুণ গুণ হবে তার মানে একটা এক্স হলে অপরটা সেভেন এক্স এভাবেও করতে পারো আরেকটা জিনিস কি এরকম গুণ ফল ভাগ ফল দেওয়া থাকলে ফ্রেন্ডস এভাবে ডাইরেক্টও করতে পারো বড় সংখ্যা বার করার ইস্যু হলো বড় সংখ্যা বলছে না ছোট সংখ্যা ছোট সংখ্যা বলছে আচ্ছা বড় সংখ্যা বার করতে গেলে গুণ ফল ইন্টু ভাগ ফল রুটের ভিতরে গুনফল ইন্টু ভাগ ফল তাহলে বিষ দিয়েও করতে পারো কিন্তু হ্যাঁ অনেকে বলবে স্যার এত সহজ কেন দেখো আমি কি বলছি কলকাতা পুলিশ পরীক্ষার আগে সমস্ত টপিক ধরে ধরে কভার করব। একদম এ টু জেড এ টু জেড মানে বেসিকও করব মডারেটও করব অ্যাডভান্সও করব সব করব কোনো টপিক বাদ দিব না ওকে সিম্পল গুলো যেমন করব মডারেট গুলো করব অ্যাডভান্স কঠিন যেগুলো সেগুলোও করব যেন বাদ না যায় কোনো টপিক বুঝা গেল বারবার বলছি 30 28 প্লাস পাবে কিন্তু প্রত্যেকটি ক্লাস দেখতে হবে হঠাৎ করে এসে একদিন ক্লাস দেখলে তারপর দেখলে না তাহলে কিন্তু হবে না রেগুলার দেখতে হবে আচ্ছা তাহলে বড় সংখ্যা বার করতে গেলে फ्रेंड्स √ গুণফল ভাগফল তাহলে √ আচ্ছা বড় সংখ্যা বার করতে গেলে আর যদি ছোট সংখ্যা বার করতে বলি নাহলে আরেকটা রাস্তা আছে কিন্তু বিশ গুণের দিয়ে করতে পারো আর ছোট সংখ্যা বার করতে গেলে ইউজ করতে পারো আর যদি ভাবো না স্যার আমি কোনো অ্যাপ্রোচ ইউজ করবো না ডাইরেক্ট তাহলে একটা আর একটা ভাগ ফল সাত মানে আরেক একটা আরেকটা সাত গুণ হবে তাহলে ছোট সংখ্যা বার করতে বলছো চলো এই টেকনিক দিয়ে যদি করি পনেরোশো পঁচাত্তর গ ফল কত আছে বলে দেখি সাত তাই না ভাগ ফল কত দেওয়া আছে বলে দেখি হ্যাঁ ভাগ ফল দেওয়া আছে সেভেন সাত দিয়ে ভাগ ফলের সাত দুগুণের চোদ্দ থাকবে এক সাত দুগুণের চোদ্দ দুইশো পঁচিশ দুইশো পঁচিশ এর বর্গমূল কথা বলি ফ্রেন্স পনেরো পনেরো দুইশো পঁচিশ তার মানে ছোট সংখ্যাগত পনেরো এটি দেখো পাঁচ নাম্বারে কি বলছে আরেকটি সিম্পল অঙ্ক পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদক বলি যোগফল কত ওকে তাহলে মৌলিক উৎপাদক মানে কি বলি পাঁচশো একষট্টি কে ভানো যাক পাঁচশো একষট্টিকে ভাঙালে ফ্রেন্স কত হবে তিনবার দিয়ে যদি দিই দুই দিয়ে তো যাবে না ছোট সংখ্যা দিয়ে দাও মৌলিক সংখ্যা দিয়ে দুই তিন পাঁচ এগুলো দিয়ে ভাঙাও তিন ওকে তিন থাকবে দুই তিন আট রকম চুয়ান্ন থাকবে তিন সাত একুশ আর কত দিয়ে যাবে বলে দেখি তিন দিয়ে যাবে আট একে নয় নয় আট সাতে ষোলো তিন দিয়ে যাবে না ফ্রেন্স এটাকে কত দিয়ে যাবে বলে দেখি তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে যাবে না সাত দিয়ে যাবে না এগারো দিয়ে যাবে এগারো দিয়ে দিলে এগারো একে এগারো থাকবে সাত সাত এগারং সাতাত্তর তাহলে বলো দেখি কি কি পাওয়া গেল তিন এগারো সতেরো হচ্ছে আর তো ভাঙানো যাচ্ছে না এবার সবগুলো যোগ করে দাও তিন যোগ এগারো যোগ সতেরো তাহলে এরকম মৌলিক উৎপাদকের যোগ ফল বলে ফ্রেন্স প্রথমে ভাঙাবে ভাঙানোর পর জাস্ট যোগ করে দাও তাহলে তিন আর এগারো কত হয় তেরো তেরো আর সতেরো যোগ করলে কত হয় সরি তিন আর এগারো চোদ্দ চোদ্দো আর সতেরো যোগ করলে একত্রিশ এটি হচ্ছে মৌলিক উৎপাদকগুলির যোগফল এবার দেখো ছয় নম্বরে কি বলছে আচ্ছা আগেরটাই যেমন মৌলিক উৎপাদক জোর মৌলিক উৎপাদক বিজোর এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব আজকে না আগামীকালকে আলোচনা করব ওকে আচ্ছা পরে কি বলছে দেখো তিন কমা শূন্য কমা চার দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যোগফল কত দেখো খুব ভালো অঙ্ক এবং খুবই সিম্পল তাহলে তিন অঙ্কের কতগুলি সংখ্যা বানানো যায় প্রথমেরটা ফিক্স রাখো তিন আর বাকি কি থাকলো চার আর শূন্য না চার শূন্য এবার তিনকে ফিক্সডই রাখো এই দুটোকে উল্টে দেওয়া যেতে পারে বুঝে গেল তিন চার দিয়ে বলছে তিন অঙ্কের কতগুলি সংখ্যা বানানো যেতে পারে বানান তাহলে আমরা তিনকে ফিক্স রাখলাম একবার চার শূন্য তিনকে ফিক্স রাখা হলে একবার শূন্য চার আর তো বানানো যাচ্ছে না তিনকে ফিক্সড রেখে এবার প্রথমে চার রাখি চার চার রাখা হলো প্রথমে তাহলে বাকি কি থাকলো তিন আর শূন্য তিন শূন্য চারকে প্রথমেই রাখো এই দুটোকে উল্টে দাও শূন্য তিন তাহলে একবার তিনকে প্রথমে রাখলাম একবার চারকে প্রথমে রাখলাম এবার যদি প্রথমে শূন্যকে রাখি তাহলে প্রবলেম হচ্ছে কি বাকি কি থাকলো তিন আর চার এবার শূন্যকে প্রথমে লিখলে প্রথমে শূন্য কোনো ভ্যালিউ নেই দেখো সংখ্যাটা কয় অঙ্কের হয়ে যাচ্ছে দুই অঙ্কের বুঝে গেল তাহলে কি ফ্রেন্ডস প্রথমে শূন্য রাখা যাবে না প্রথমে তুমি তিন রাখতে পারো নো প্রবলেম চার রাখলেও কোনো প্রবলেম হবে না কিন্তু শূন্য রাখলে এটা দুই অঙ্কের সংখ্যা হবে কিন্তু প্রশ্নে বলছে তিন অঙ্কের বানাতে হবে তাহলে এটা নেওয়া যাবে না এই চারটাই বানানো যাবে তিন অঙ্কের সংখ্যা এবার বলছে এদের যোগফল কত যোগ করো তিন আর চার যোগ করলে সাত তিন আর চার যোগ করলে সাত চার চারে আট তিন আর তিনে চোদ্দ এরকম সিম্পল অঙ্ক কিন্তু পরীক্ষায় দিতে পারে ওকে এবার দেখো সাত নাম্বার এটা দিয়ে দিলাম এটাকে বলা যেতে পারে আর অঙ্ক বলা যেতে পারে অঙ্ক না এটা চলো করে নিই হ্যাঁ এক্স স্টার ওয়াই থাকলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যদি হয় তাহলে বলছে ইলেভেন স্টার থার্টিন এর মান কত এগারো স্টার তারপরে কত আছে বলো দেখি তেরো এটার মান বার করবো তাহলে বলে দেখি স্টার থাকলে কিভাবে ভাঙায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি বোঝাচ্ছে বলে দেখি প্রথমটা স্কোয়ার প্লাস পরেরটা স্কোয়ার বলছে যদি স্টার থাকে তাহলে কিভাবে ভাঙাতে হবে ওরা হিন্স দিয়ে দিচ্ছি কিন্তু কি বলছে বলছে প্রথম একটা স্কোয়ার করো প্লাস দ্বিতীয়টারও স্কোয়ার করো পরে বলছে বিয়োগ করো কি বিয়োগ করবে এই দুটোর গুণফল বুঝা যাচ্ছে বলছে এক্স স্কোয়ার এক্স মানে প্রথমেই কি আছে এগারো এগারো স্কোয়ার আমরা কিন্তু এক্স স্কোয়ার লিখবো না কিন্তু প্রথম একটা স্কোয়ার প্লাস আমার ওয়াই আছে ওয়াই মানে কি বলো দেখি পরের সংখ্যা পরের সংখ্যাগত তেরো তেরো স্কোয়ার তাহলে এক্সের স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার আর ওয়াই স্কোয়ার মানে পরেরটা স্কোয়ার ওয়াই লিখবো না কিন্তু পরে মাইনাস এক্স ওয়াই কি দেখি মানে প্রথমের সংখ্যা পরে গিয়ে আছে ওয়াই ওয়াই মানে কি পরের সংখ্যা তাহলে এক্সের জায়গায় প্রথম সংখ্যা প্রথম সংখ্যাগত আছে এগারো ইন্টু ওয়াই ওয়াই মানে পরের সংখ্যা পরের সংখ্যাগত তেরো বোঝা যাচ্ছে এক্স লিখবো না কিন্তু এক্স মানে প্রথম সংখ্যা উপরে স্কোয়ার আছে স্কোয়ার ওয়াই মানে পরের সংখ্যা তেরো উপরের স্কোয়ার আছে স্কোয়ার তারপরে মাইনাস কি আছে এক্স ওয়াই এক্স ওয়াই মানে এক্স এর জায়গায় প্রথম সংখ্যা ইন্টু ওয়াই মানে দ্বিতীয় সংখ্যা এবার বলে দেখি এগারো স্কোয়ার ভাঙালে কত হয় একশো একুশ তেরো স্কোয়ার ভাঙালে একশো উনসত্তর মাইনাস তেরো আর এগারো গুণ করলে তেরো কে তেরো তিন থাকবে এক তেরো কে তেরো আরেক চোদ্দ একশো তেতাল্লিশ এবার একশো উনসত্তর আর একশো একুশ যদি যোগ করি তাহলে কত হয় বলে দেখি সত্তর দুইশো নব্বই তাই না 290 থেকে 143 যদি মাইনাস করি फ्रेंड्स তাহলে কত হবে বলে দেখি 147 বুঝা গেল এটি आंसर এবার দেখো 8 নম্বর কি বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত এরকম ক্রমিক সংখ্যার প্রবলেম দিতে পারে হ্যাঁ ক্রমিক সংখ্যা মানে কি বলে দেখি পরপর সংখ্যা মনে করো একটা 10 এলে পরেরটা হবে 11 পরেরটা হবে 12 একটা যদি 20 হয় তারপরেরটা 22 হবে না কিন্তু পরেরটা কত 21 20 এর পরে 21 পরে 22 বুঝা গেল একটা যদি পাঁচ হয় পরেরটা ছয় হবে পরেরটা সাত হবে এরকম ক্রমিক মানে পরপর সংখ্যা আর যদি বলি ক্রমিক বিজোর সংখ্যা বা জোর সংখ্যা ক্রমিক জোর জোর বলতে দশের পরে কত হবে এগারো না কিন্তু বারো পরের চোদ্দ এরকম আর যদি বলে ক্রমিক বিজোর তাহলে প্রথমেরটা তেরো হলে পরেরটা পনেরো হবে পরেরটা সতেরো হবে প্রথমেরটা নয় হলে পরেরটা এগারো পরেরটা তেরো এভাবে চলবে তাহলে ক্রমিক মানে কি বলে দি কি পরপর তাহলে এখানে ক্রমিক জোর বিজোর বলিনি বলছি ক্রমিক সংখ্যা ক্রমিক মানে এক এক বাড়বে তুমি যদি ভাবো বিশ গণিত দিয়ে করবে একটা এক্স তাহলে পরেরটা এক বাড়বে এক্স প্লাস ওয়ান এক এক বাড়বে প্রথম একটা জানো না তুমি যদি এক্স দিয়ে প্রকাশ করো তাহলে পরেরটা এক বাড়বে তার মানে কত হবে এক্স প্লাস ওয়ান তারপরটা আরও এক বাড়বে তার মানে এক্স প্লাস ওয়ান একটা হবে এক্স প্লাস টু পরের এক্স প্লাস থ্রি এরকম তাহলে বিশ গড় দিয়ে যদি করো ক্রমিক বলে এইভাবে করতে পারো ওই তিনটের যোগ ফল কত দাঁড়া আছে বলে দেখি পনেরোভাবে সলভ করতে পারো তারপরে এগুলো যেহেতু ছোট অঙ্ক এটা আমরা মুখে মুখেও করতে পারি ক্রমিক মানে পরপর সংখ্যা পরপর তিনটের যোগ ফল কত হবে বলো দেখি পনেরো তাহলে কি কি হতে পারে বলো দেখি একটু চেক করো তিন চার পাঁচ যদি নাও প্রথমটা তিন পরেরটা চার পরেরটা পাঁচ হয় না তিন চারে সাত সাত পাঁচ বারো তিন দিয়ে হচ্ছে না যদি প্রথমটা চার নেও চার পরেরটা পাঁচ পরেরটা ছয় বুঝে গেল আমরা ডাইরেক্ট করলাম কোনো বিশ গণিত ত্রিশ গুণিত ইউজ করতে গেলাম না তাহলে একটা চার হলে পরেরটা পাঁচ পরেরটা কত হবে ছয় সিরিয়ালি সংখ্যা এই তিনটি যোগ ফলে কত হয় চার পাঁচে নয় নয় আর ছয় পনেরো তাহলে আমরা সংখ্যাগুলো কিন্তু ফ্রেন্ডস বার করে ফেললাম কি হবে চার পরেরটা হবে পাঁচ পরেরটা ছয় কোনো ক্যালকুলেশন করলাম না একটু ভাবলাম ভেবে বের করে নিলাম তাহলে সংখ্যা তিনটি চার পাঁচ ছয় তিনটি যোগ করলে দেখো পনেরো হয় বুঝা যাচ্ছে ক্রমিক মানে পরপর সংখ্যা এবার বলছি কি সংখ্যা তিনটির গুণ ফল কত তাহলে বলো দেখি গুণ করলে কত হয় চার গুণন পাঁচ গুণন ছয় চার পাঁচে কুড়ি ছয় কুড়ি কত হবে একশো কুড়ি এটাই অ্যান্সার বা তোমার অসুবিধা হলে তুমি বিশ গুণিত দিয়েও করতে পারো এবার নয় নম্বর দেখো উল্টো আগেরটায় যেমন যোগফল ফল দেওয়া ছিল গুণ বার করতে বলছে এবার বলছে তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল ফল দশ হলে তারপর বলছে যোগ ফল কত তাহলে এটাও কি তুমি কি মানে ভাবো তিনটি সংখ্যা কি কি হতে পারে তিন চার পাঁচ চার পাঁচ ছয় দেখো কোন তিনটির গুণফল ফল দশ হয় বুঝে গেল তাহলে দেখো তিন চার পাঁচ যদি নাও তিন চারে বারো পাঁচ বারো সাইড হয় না তিন চার পাঁচ হতে পারে হয় না চার পাঁচ ছয় নাও তো কয়েকটা চেক করো চার পাঁচে কুড়ি ছয় কুড়ি একশো কুড়ি তাও হচ্ছে না পাঁচ ছয় সাত যদি নাও হ্যাঁ পাঁচ গুনন ছয় গুনন সাত পাঁচ ছয় তিরিশ সাত তিরিশে দুইশো দশ বুঝে গেল তাহলে তিনটি সংখ্যা একটু চেক করো দুই তিন চার তিনটির তিন চার পাঁচ চার পাঁচ ছয় আমি দেখলাম পাঁচ ছয় সাত এই তিনটির গুণফল দুইশো দশ হয় বুঝে গেল একটু চেক করে সংখ্যাগুলো বার করে নিও কোনো ক্যালকুলেশন করার দরকার নেই তাহলে সংখ্যা তিনটি পেয়ে গেলাম পাঁচ ছয় সাত এবার বলছি এদের যোগফল কত বার করো তাহলে এদের যোগফল কত হবে তোমরা বলো একদম বাচ্চাদের জিনিস এগুলো যোগ করে দিলে কত হয় পাঁচ ছয় এগারো আর সাথে আঠারো বুঝে গেল এটাই অ্যান্সার এবার যদি এটা দেখো আমরা মুখে মুখে একটু ভেবে বার করে ফেললাম এবার যদি ভাবো এটার কোনো প্রসেস আরেক অল্টারনেটিভ কোনো প্রসেস তাহলে আরেকটা প্রসেস আছে কি তোমরা কিউব করতে থাকবে কিউব বলতে যেমন দুইয়ের কিউব আট তিনের কিউব কত হবে বলো দেখি সাতাশ চারের কিউব চৌষট্টি পাঁচের কিউব একশো পঁচিশ ঠিক আছে পাঁচের কিউব একশো পঁচিশ ছয়ের কিউব কত বলো দেখি দুইশো ষোলো কিউব করতে থাকবে যতক্ষণ পর্যন্ত এখানে দুইশো দশ বলছি না এরকম গুণ দেওয়া থাকলে কিউব করবে দুই এর কিউব আট এটা পার হলো পার হয়নি তিনের কিউব সাতাশ পার হচ্ছে না চারের কিউব চৌষট্টি পার হচ্ছে না পাঁচের কিউব একশো পঁচিশ থেকে বেশি হয় না ছয়ের কিউব দুইশো এটা পার হয়ে যাচ্ছে এবার কিউব করতে থেকে এভাবে কতক্ষণ কিউব করবে যতক্ষণ না পর্যন্ত এটার থেকে বেশি হচ্ছে ছয়ের কিউব করলে দেখো দুইশো দশের থেকে বেশি হয় তার মানে ফ্রেন্ডস মাঝখানের সংখ্যাটা হবে ছয় বুঝে গেল তাহলে একটা তো এইভাবে মুখে মুখে বার করতে পারো এটাই বেস্ট প্রসেস আর একটা কিউব করেও করতে পারো ছয়ের কিউব করলে বড় হয় যার কিউব করলে বড় হবে সেটাই হবে মিডিলের সংখ্যা মানে মাঝখানের সংখ্যা তাহলে একটা ছয় এলে এর আগেরটা কত হবে পাঁচ এরপরেরটা কত হবে সাত বুঝে গেল এবার এই তিনটি যোগ করলে কত হয় আঠারো এটি অ্যান্সার এবার দেখো দশ নম্বরে কি বলছে দুটি পরপর বিজোর সংখ্যার গুণফল ছয় হাজার সাতশো তেইশ বড় সংখ্যাটি কত একটা জিনিস ফ্রেন্ডস একটা জিনিস মাথায় রাখবে সময় তুমি দেখবে কোনো অঙ্ক যদি অপশন টেস্ট করে করা যায় এটা কিন্তু মাথায় রাখবে তাহলে অপশন টেস্ট করবে ক্যালকুলেশন করবেই না এনে বলছে পরপর বিজোর সংখ্যা মানে একটি যদি মানে এগারো হয় পরেরটি হবে কত তেরো পরপর বিজোর সংখ্যা এগারো হলে অনেকে বলবে স্যার পরেরটা বারো হতো না না ভাই এনে পরপর বিজোর সংখ্যা বলছে মানে একটি এগারো হলে পরেরটা তেরো হবে কিন্তু বারো না মনে করো একটা যদি একুশ হয় পরেরটা তিরিশ এবার কোন দুটি নিব বলছে এমন দুটি সংখ্যা হবে যাদের গুণ ফল কত হবে বলো দেখি ছয় সংখ্যা দুটি গুণ করলে এবার বলছে বড় সংখ্যাটি কত হবে দেখো অপশনে কি দেওয়া আছে নাইন তারপর কত দেওয়া আছে এইটটি ফাইভ তারপর দেওয়া আছে একানব্বই তারপর কত দেওয়া আছে বলো দিকে তিরাশি বড় সংখ্যা বার করতে বলছে কিন্তু হ্যাঁ তাহলে দেখো বড় সংখ্যাটা যদি পঁচাশি নেও আমরা অপশন টেস্ট করি বড় সংখ্যাটা এটা ভাঙিয়ে করলে এটা কি হবে দ্বিঘাত সমীকরণ এসে যাবে আমরা অপশন টেস্ট করি বড় সংখ্যাটা যদি তুমি ছোট সংখ্যাটা কিন্তু হবে দুই কম পঁচাশি হলে ছোটটা হবে তিরাশি দেখো এই দুটো গুণ করে দেখো এটা হয় না এটা এমনি বুঝা যায় তিন পাঁচে পনেরো লাস্টে পাঁচ এসে যাচ্ছে কিন্তু এখানে তিন আছে এবার বড়টা যদি আরে সরি ভুল লিখলাম পঁচাশির পরে সরি প্রথমে উননব্বই ছিল আচ্ছা হলো আমরা দ্বিতীয় অপশন টেস্ট করলাম হচ্ছে না আচ্ছা বড় সংখ্যাটা যদি এইটটি নাইন হয় পরেরটা হবে এইটটি সেভেন মানে বড়টা যদি এইটটি নাইন হয় তাহলে ছোটোটা কত হবে এইটি সেভেন গুণ করে দেখো তো সাত নং তেষট্টি কত হয় সাত আটা ছাপ্পান্ন কত হয় বাষট্টি তাই না এক ঘর ক্যান্সেল আট নং বাহাত্তরে দুই থাকবে সাত আট আটটা চৌষট্টি একাত্তর তিন চার মিলছে কি মিলছে না বড়টা যদি একানব্বই হয় তাহলে ছোটোটা হবে এইটটি নাইন এই দুটো গুণ করলে লাস্টে নয় এসে যাবে তাহলে হবে না এটাও হচ্ছে না এবার বাকি থাকলে এইটটি থ্রি এটাই অ্যান্সার হবেই এই তিনটি যদি অ্যান্সার না হয় তাহলে ডি নম্বর হতেই হবে বড়োটা থ্রি হলে ছোটোটা কত হবে বলে দেখি ওয়ান দেখো কোন করে দেখাচ্ছি থ্রি থ্রি এক ঘর ক্যান্সেল আট তিন আট চব্বিশ কত হয় ছেষট্টি তাই না তিন আট চার বারো দুই থাকবে কত হয় ছয় হাজার সাতশো তেইশ বুঝে গেল তার মানে ফ্রেন্ডস বড় সংখ্যাটা কত হবে এইটটি থ্রি আর ছোট সংখ্যাটা হবে ওয়ান অ্যান্সার হবে ডি এবার ফ্রেন্স দেখো একক স্থানীয় অঙ্ক হ্যাঁ এই একক স্থানীয় অঙ্কের উপর তিন চারটি প্রবলেম সলভ করি ভালো করে দেখো ঠিক আছে একক স্থানীয় অঙ্কের যে কোনো অঙ্ক আসুক পরীক্ষায় করতে পারবে তাহলে একক স্থানীয় মানে বুঝো তো ছোটবেলায় করতে না একক দশক শতক তাই না হাজার এভাবে করতে একক স্থানীয় অঙ্ক বার করতে গেলে প্রথমের গুলো লিখবই না লাস্টে কত আছে একক স্থানীয় অঙ্ক এক একের পাওয়ার লিখো দুই হাজার আট আর এখানেও একক স্থানীয় অঙ্ক কত লিখব দুই আছে দুই লিখবো আগের গুলো লিখবই না একক স্থানীয় অঙ্ক বললে একক স্থানীয় অঙ্ক লিখবো আর পাওয়ারটা লিখবো আর এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে দুই দুই এখানে আছি একক স্থানীয় অঙ্ক এক লিখবো এখানে একক স্থানীয় অঙ্ক দুই গুলো আমাদের কোনো প্রয়োজন নেই ওকে এবার একটা জিনিস খেয়াল করবে একক স্থানীয় অঙ্ক যদি এক পাঁচ ছয় হয় উপরে পাওয়ার যাই থাক সেম হবে সেম মানে একের উপরে পাওয়ার যাই দাও একক স্থানীয় অঙ্ক একই হবে পাঁচের উপরে যাই দাও পাওয়ার একক স্থানীয় অঙ্ক পাঁচই হবে দেখো পাঁচকে দুইবার গুণ করো পাঁচ পাঁচে পঁচিশ লাস্টে পাঁচ আসে তিনবার গুণ করো একশো পঁচিশ লাস্টে পাঁচ আসে চারবার গুণ করো ছয়শো পঁচিশ লাস্টে পাঁচ আসে তাহলে এক পাঁচ ছয় এদের ক্ষেত্রে পাওয়ার যাই দাও সেম হবে আর বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে বাকি কত আছে দুই তিন তাই তো চার তারপরে সাত আট নয় আর শূন্য থাকলেও শূন্যই হবে শূন্য নর্মালি দিবে না এদের থাকলে পাওয়ার কি চার দিয়ে ভাগ করবে পাওয়ারকে কত দিয়ে ভাগ করবে বলে দেখি চার দিয়ে ভাগ করার পর ভাগ শেষটা নিবে চার দিয়ে ভাগ করবে পাওয়ারকে ভাগ করার পর ভাগ শেষ নিব তাহলে একক স্থানীয় অঙ্ক দুই তিন চার সাত আট নয় পাওয়ার যদি কিছু থাকে তাহলে এটা পাওয়ারকে চার দিয়ে ভাগ করবে ভাগ করার পর ভাগ শেষটা নিবে এটার মানে কি আস্তে আস্তে আসছে প্রথমে দেখো এটা করি তাহলে একের পাওয়ার যাই থাকস একক স্থানীয় অঙ্ক কত হবে এক যাই থাক দুই হাজার তিন হাজার যাই থাক একক স্থানীয় অঙ্ক এক হবে এটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য এক পাঁচ ছয় শূন্যর ক্ষেত্রে তারপরে কত আছে দুই তাহলে দুই আর এক যোগ করলে হবে একটি এবার দেখো বারো নম্বরে কি বলছে এটা ইন্টু এটা এর বলছে একক স্থানে অঙ্কগত তাহলে আমরা কি দেখলাম এক পাঁচ ছয় থাকলে পাওয়ার যা আছে মানে পাওয়ার যাই থাক সেম হবে একক স্থানীয় অঙ্ক আর বাকি যে সংখ্যাগুলো আছে দুই তিন সাত আট নয় এদের ক্ষেত্রে পাওয়ার কে চার দিয়ে ভাগ করব। আচ্ছা প্রথমে দেখো তো এখানে কত আছে সাত লিখিনি সাত পাওয়ার লিখিনি দুইশো পঁয়তাল্লিশ এখানে একক স্থানীয় অঙ্ক লিখবে এক তো না এক পাঁচ ছয় এই তিনটে যদি না হয় তাহলে পাওয়ার যাই থাক তুমি কি করবে চার দিয়ে ভাগ করবে চার দিয়ে দুইশো পঁয়তাল্লিশ কে ভাগ করলে চার ছয় চব্বিশ থাকবে পাঁচ চার ওকে চার তাহলে ভাগ শেষ কত আসে বলো দেখি এক না তাহলে ভাগ কতবার কত বড় এক ভাগ কিন্তু বুঝে কিন্তু তাহলে পাওয়ার কে চার দিয়ে ভাগ করবে দুই তিন সাত আট নয় মোট কথা এক পাঁচ ছয় যদি না হয় এক পাঁচ ছয় হলে তো যা আছে তাই যেমন কিন্তু অন্য কিছু যদি হয় এক পাঁচ ছয় বাদ দিয়ে বাকি সংখ্যাগুলোর ক্ষেত্রে শূন্য এক পাঁচ ছয় বাদ দিয়ে চার দিয়ে ভাগ করব। ভাগ করার পর ভাগ শেষ নেব যদি ভাগ শেষ দুই হয় দুই নিব তিন হলে তিন হবো এবার একটা প্রবলেম আসে মনে করো আছে দুইয়ের পাওয়ার বত্রিশ তাহলে কি করবে বলো দেখি তাহলে দুই তিন এক পাঁচ ছয় ভাগ দিয়ে অন্য কোনো সংখ্যা হলি পাওয়ার চার দিয়ে ভাগ করবে তাহলে চার দিয়ে বলো দেখি ভাগ করলে ভাগ মিলে যাচ্ছে তাহলে আমি বলছিলাম ভাগ শেষ নীতি এবার ভাগ যদি মিলে যায় তাহলে কিন্তু শূন্য বসিও না ভাগ মিলে গেলে কি করবে দেখি কত দিয়ে ভাগ করছো চার দিয়ে না চার বসাবে তাহলে নর্মালি কি করবে মনে রাখো এটা একটু নোট করে নিও হ্যাঁ একটা জিনিস কি অঙ্কগুলো করাচ্ছি খালি মানে দেখে গেলে হবে না কিন্তু খাতায় তুলে এবং প্র্যাকটিস করে রেডি করতে হবে কিন্তু ফ্রেন্স প্রতিদিনেরটা প্রতিদিন বারবার রেডি করো আর দুই একদিন পার পর কি করবে বলে দেখি আগে যেগুলো হয়েছে এগুলো রিভাইজ করে রেডি করতে হবে গ্যারান্টি তিরিশের মধ্যে আঠাশ প্লাস পাবে কিন্তু রিভিশনটা করতে হবে আর প্রতিদিনের পড়াটাও করতে হবে আর রিভিশনটাও চালিয়ে যেতে হবে ওকে আচ্ছা যদি ভাগ শেষ এক থাকে এক বসাবে দুই থাকলে দুই বসাবে তিন থাকলে তিন বসাবে আবার যদি বাই চান্স ভাগ মিলে যায় যেমন এখানে মিলে গেছে তাহলে চার দিয়ে ভাগ করছি চার বসাবো এবার দুইয়ের পাওয়ার চার মানে ষোলো তাহলে একক স্থানীয় কত ছয় অ্যান্সার হবে ছয় বোঝা গেল তাহলে এখানে বলো দেখি পাওয়ার এক না লিখলে হয় সাত হোক তাহলে যাই হোক সেম হবে আর বাকি ওকে এবার দেখো কোন আছে তাহলে বলছে একক স্থানীয় অঙ্গগুলো এটা আরো সহজ তাহলে একক স্থানীয় অঙ্কগুলো গুণ করবো এখানে দুই আর ছয় গুণ করো ছয় দুগুণে বারো বুঝলো এই দুটো করলে ছয় দিগুণে বারো হয় তাহলে বারোর কত নিব বলে দেখি দুই নিব দুই আমার একক স্থানীয় অঙ্ক দরকার নেই একক স্থানীয় গুণ করো দুই আর ছয় গুণ করবো আচ্ছা এখানে আরেকবার লিখিনি দুই গুণন ছয় এখানে একক স্থানীয় অঙ্ক কত একক স্থানীয় অঙ্কগুলো গুণ করবো এখানে কত তিন এখানে কত আছে নয় এখানে কত আছে সাত তাহলে গুণ করো ছয় 12 বারো বারোর মধ্যে কত নিব বলে দেখি এক তো নিবো না দুই নিব দুই যখনই দুই অঙ্কের হবে একটা বাদ দিয়ে দাও ছয় দুগুণে বারো একক স্থানীয় অঙ্কগুলো নিলাম এবার গুণ করবো গুণ করার সময় যখনই দুই বা তিন অঙ্কের হবে লাস্টেরটা নিব একক স্থানীয় অঙ্ক যেমন এখানে ছয় দুগুণে বারো আমরা কত নিবো বলো দেখি দুই এবার দুইয়ের সঙ্গে যদি এক গুণ করো দুই হবে এবার দুই দিয়ে তিনটে গুণ করলে তিন দুগুণে ছয় সিরিয়ালি গুণ করছি ছয় দুগুণে বারো বারো দুই নিব দুই দিয়ে এককে গুণ করলে দুই ওকে দুই দুই দিয়ে তিনকে গুণ করলে তিন দুগুণে ছয় কারো মাথার উপর দিয়ে নিশ্চয়ই যাচ্ছে না এবার বলে দেখি ছয় দিয়ে নয় কে গুণ করলে ছয় নং চুয়ান্ন চুয়ান্নর কত নিব বলে দেখি লাস্টেরটা নিব অবশ্যই চার এবার চার দিয়ে সাত কে গুণ করলে চার সাথে আটাশ কোনটা নিব অবশ্যই কত আছে আট বুঝতে পারছো সিরিয়ালি ছয় দুগুণে বারো বারো দুই নিবো দুই ওকে দুই দুই দিয়ে তিন কে গুণ করলে তিন দুগুণে আঠাশের লাস্টে কত আছে আট তার মানে অ্যান্সার কত হবে ফ্রেন্ডস আট এবার দেখো চোদ্দ নম্বরে কি বলছে সতেরো টু দি পাওয়ার দুইশো এটাকে বলছে আঠারো দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে এনে সতেরো পাওয়ার দুইশো আছে না ফ্রেন্স তাহলে কি করবে এটা আঠারো দিয়ে ভাগ করবো না এটার জায়গায় আঠারো আনার চেষ্টা করি বলো দেখি সতেরো পরিবর্তে আমরা কি লিখতে পারি আঠারো মাইনাস ওয়ান তার পাওয়ার দুইশো বুঝে গেল আঠারো দিয়ে ভাগ করবো বলছি না তাহলে সতেরো জায়গায় আঠারো আনবো কিভাবে লিখতে পারি আঠারো মাইনাস ওয়ান সতেরো পরিবর্তে লিখলাম আঠারো এক আঠারো থেকে এক বিয়োগ করলে সতেরো উপরে পাওয়ার কত দুইশো এবার এটাকে যদি আঠারো দিয়ে ভাগ করি আঠারো আঠারো ক্যান্সেল হবে অনেকে বলবে স্যার এটা কিভাবে ক্যান্সেল দেখো লজিক্যালি পুরোপুরি এটা কিন্তু আমার এখানে লজিক দরকার নেই আমার কি দরকার অ্যান্সার বার করার জন্য আমি ভাবতেই পারি আঠারো দিয়ে ভাগ করি মনে করো ক্যান্সেল আঠারো আঠারো ক্যান্সেল তাহলে কত থাকবে আনব জায়গায় লিখতে পারি আঠারো মাইনাস ওয়ান থেকে এক বিয়োগ করলে কত হয় সতেরো হয় ভুল তো লিখিনি কিছু বুঝে গেল তাহলে প্রথমে সতের জায়গায় আমরা কি আনলাম বলো দেখি আঠারো তারপরে আঠারো মাইনাস ওয়ান তার দুইশো এবার এইটাকে আঠারো দিয়ে ভাগ করলে তোমরা বলবে আঠারো আঠারো ক্যান্সেল তাহলে কী থাকে বলো দেখি মাইনাস ওয়ান তার পাওয়ার দুইশো এবার উপরের সংখ্যাটা দেখবে জোর না বিজোর যদি জোর হয় তাহলে অ্যান্সার মাইনাস টু উঠে যাবে ওয়ান হবে অ্যান্সার এবার মনে করো যদি এই অঙ্কটা এটার অ্যান্সার কিন্তু ওয়ান এবার এই অঙ্কটায় যদি এইভাবে থাকে পরীক্ষায় বিজোর থাকে মনে করো একশো তিন আছে তাহলে প্রথমে তুমি লিখবে আঠারো মাইনাস ওয়ান উপরে একশো তিন আঠারো দিয়ে ভাগ করলে আঠারো আঠারো ক্যান্সেল তাহলে মাইনাস ওয়ানের পাওয়ার একশো তিন তাহলে আমি কি বললাম যদি জোর হয় মাইনাসটা উঠে যাবে কিন্তু বিজোর হলে মাইনাস কিন্তু অবশ্যই থাকবে তাহলে এটার পাওয়ার বিজোর তার মানে মাইনাসটা থাকবে এবার পরীক্ষায় অপশনে দেখবে মাইনাস তোমার আসছে মাইনাস ওয়ান এবার অপশনে দেখবে চারটি অপশনের মধ্যে কোনোটাতেও কিন্তু মাইনাস থাকবে না এবার মাইনাসে আসলে তাহলে কি করবে এনে যেমন বলছেন আঠারো দিয়ে ভাগ করবে তাহলে তখন আঠারোটা নিয়ে সামনে বসিয়ে দেবে বুঝে গেল তাহলে তোমার যদি মাইনাস আসে অথচ দেখছো অপশনে মাইনাস নেই তখন কি করবে কত দিয়ে ভাগ করতে বলছে আঠারো না আঠারোটা সামনে বসিয়ে দেবে তাহলে আঠারো থেকে এক মাইনাস করলে কত হয় সতেরো সেক্ষেত্রে এখানে কি বলছে দেখো এই সংখ্যাটাকে তিন দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে তো এই ধরনের ফ্রেন্স অঙ্ক যদি থাকে এন পাওয়ারে আছে ইসে আছে তখন কি করবে এনের মান বসাবে কত বসাবে এক দুই তিন চার যে কোনো বসাতে পারো তো বড় সংখ্যা নিলে জটিল হবে আমরা কি করি ছোট সংখ্যা নিই এন জায়গায় কত বসাই বলো দেখি এক বসাই

এন এর মান এটাকে তিন দিয়ে ভাগ করলাম তিন সাথে একুশ তাহলে ভাগশেষ কত থাকে বলে দেখি দুই তার মানে অ্যানসার কত হবে বলে দেখি অপশন টু অপশন আর কি বুঝা গেল এরকম এন যদি থাকে তাহলে এনের জায়গায় ওয়ান টু কিছু একটা বসাবে বড় বসিয়ে লাভ নেই জটিল হবে ছোট সংখ্যা বসাবে তারপর ভাগ করে দেব ভাগ করতে বলছে ভাগ করে দিলাম ভাগ করলে দেখো ভাগ কত আসে দুই এটি অ্যান্সার ষোলো নম্বরে দেখো আরেকটি সিম্পল অঙ্ক কি বলছে দুটি সংখ্যার গুণফল পাঁচ একটি সংখ্যা তিন বাই দুই হলে সংখ্যা দুটি সমষ্টিগত এত সহজ পরীক্ষায় আসে ফ্রেন্ডস তোমাদের মনে হতে পারে হ্যাঁ ফ্রেন্ডস এত সহজ বিসিএস পরীক্ষায় আসছে বিসিএস পরীক্ষায় বুঝে গেল তা মাঝে মাঝে সহজ কিন্তু দিয়ে দেয় পরীক্ষায় তো আমি কি বলছি সহজ কঠিন সমস্ত অঙ্ক করবো কোনো টপিক বাদ দিবো না কোনো অঙ্ক বাদ দিব না বুঝে গেল তাহলে এরকম গুণফল যদি থাকে গুণ ফল কত দেওয়া আছে পাঁচ তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে তিন বাই দুই গুণফল পাঁচ একটি সংখ্যা তিন বাই দুই চলো অপর সংখ্যাটা বার নিই কি করবে বলে দেখি গুণফলকে একটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে অপর সংখ্যা বের হয়ে আসবে যোগ ফল থেকে যেমন একটি সংখ্যা বাদ দিলে অপর সংখ্যা পাওয়া যায় এখানে গুণ ফল দেওয়া আছে গুণ ফলকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে অপর সংখ্যা পাওয়া যাবে তাহলে পাঁচ পাঁচই ইন্টু এটা উল্টে যাবে উপরে দুই নিচে তিন তাহলে উপরে কত হবে পাঁচ দুগুণে দশ আর নিচে তিন বুঝে গেল তাহলে দুটি সংখ্যার গুণ ফলকে যদি একটি সংখ্যা দিয়ে ভাগ করি ভাগ করলে উল্টে যাব নিচে তিন তাহলে উপরে পাঁচ দুগুণে দশ নিচে তিন অপর সংখ্যাগত দশ বাই তিন তাহলে একটি সংখ্যাগত ছিল বলে দেখি তিন বাই দুই এটা তো প্রশ্নই দেওয়া ছিল আর অপর সংখ্যাগত বলে দেখি দশ বাই তিন বলছি এদের যোগ কত তাহলে যোগ করি তারপরে আমি কি করবো এর মধ্যে একটা ক্লাস দিব এটা বেসিক ক্লাস এই ভগ্নাংশের যোগ কমুক তুমুক তারপরে পার্সেন্টেজ ভগ্নাংশ ভাঙানো বেসিক একটা ক্লাস দিব তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এই তিন চার দিনের মধ্যে ফলো করো একদিন দুটো ক্লাস দিবো সকালে তো একটা বিকালের দিকে একটা বেসিক ক্লাস দিয়ে দিবো যাদের বেসিকে প্রবলেম আছে ক্লিয়ার করে নিও ওকে আচ্ছা এদের যোগ ফল বার করতে বলছি তাহলে চলো যোগ করি এটা কীভাবে করবে আচ্ছা দেখো লসৌ করে যদি যারা পারতো করবে কী করবে যারা অসুবিধা হয় নিচের গুলোকে সমান করে দাও এটা দুই আছে এটাকে নিচে তিন দিয়ে গুণ করি তাহলে উপরেও কত দিয়ে গুণ করতে হবে তিন দিয়ে নিচে তিন দিয়ে গুণ করলাম ছয় হবে এটাকে দুই দিয়ে গুণ করো ছয় হবে নিচের গুলোকে সমান বানাতে হয় নিচে দুই দিয়ে গুণ করলে উপরে দুই দিয়ে গুণ করবো তাহলে উপরে তিন তিরিকে নয় নিচে দুই দুগুণে ছয় উপরে দশ দুগুণে কুড়ি আর নিচে কত ছয় এবার দুটো ছয় থেকে একটি ছয় আসবে আর উপরে গুলো যোগ আছে যোগ করো ছয় দিয়ে ভাগ করলে চার ছয় চব্বিশ থাকবে পাঁচ তার মানে চার সমস্ত পাঁচ বাই ছয় এটি অ্যান্সার সতেরো নম্বরে কি বলছে দেখো দুটি সংখ্যার সমষ্টি দশ এবং তাদের অনন্যকের যোগফল পাঁচ বাই বারো সংখ্যা দুটি কি কি অনন্যক দিয়ে পরীক্ষায় প্রবলেম থাকতে পারে অনন্যক মানে কি বোঝার চেষ্টা করি আগে ওকে অনন্যক মানে মনে করো আমি যদি বলি দুই বাই তিন কত তুমি বলবে খুবই সিম্পল জাস্ট এটাকে উল্টে তিন বাই দুই তাহলে আমি যদি বলি পাঁচ বাই সাতের অনন্যক কত উল্টে দেওয়া উপরে সাত নিচে পাঁচ এবার একই আমি যদি বলি বলি ফ্রেন্স দুই এর অনন্যক কত এটাকে কিভাবে উল্টে দিবে দুইয়ের নিচে নাই মানে এক আছে এটাকে উল্টে দিলে কত হবে ওয়ান বাই টু একইভাবে আমি যদি বলি তিনের অনন্যক কত তুমি বলবে নিচে এক আছে উল্টে দিলে কত হবে ওয়ান বাই থ্রি তাহলে অনন্যক মানে উল্টে দিতে হয় ওকে এরকম অনন্যক দিয়ে তাহলে কনসেপ্ট দিয়ে পরীক্ষায় প্রবলেম থাকতেই পারে এখানে যেমন বলছি না দুটি সংখ্যার যোগ করলে দশ হবে সমষ্টি মানে যোগফল আবার বলছি অনন্যকের যোগফল পাঁচ বাই বারো হবে সংখ্যা দুটি কি কি হতে পারে অপশন টেস্ট করি প্রথম অপশন আছে আট আর দুই দেখো আট আর দুই যোগ করলে দশ হয় আরেকটা কন্ডিশন আছে অনন্যকের যোগফল অনন্যক বলতে আটের অনন্য কত হবে এক বাই আট দুই এর অনন্য কত হবে এক বাই দুই নিচে নাই মানে এক আছে উল্টে দিলে ওয়ান বাই টু হবে তাহলে এটা আট আছে এটাকে আট বানো নিচে চার দিয়ে গুণ করো উপরে চার দিয়ে গুণ করো তাহলে এখানে এক বাই আট এখানে চার বাই আট দুটো আট থেকে একটা আট হবে উপরে চারের এক যোগ করলে পাঁচ কিন্তু প্রশ্নেতে বলছে অনন্যকের যোগফল পাঁচ বাই বারো হবে এটা হবে না পরেরটা যাই তো চার আর ছয় দুটো কন্ডিশন আছে বলছে প্রথম কন্ডিশন দুটো যোগ করলে দশ হবে দেখো চার আর ছয় যোগ করলে কত হয় দশ এবার আমরা চলো বার করি অনন্যকের যোগ ফল চারের অনন্যক এক বাই চার ছয়ের অনন্যক এক বাই ছয় দুটো যোগ করি তাহলে দুটো যোগ করলে নিচেরগুলোকে সমান করি চার আছে এটাকে বারো বানাই এটাকেও বারো বানাই চার আর ছয় লসেও বারো দুটোকেই বারো বানাই চারকে কত দিয়ে গুণ করলে বারো হয় তিন দিয়ে বুঝতে পারছো এটাকে বারো বানাচ্ছি চারকে তিন দিয়ে গুণ করলে বারো হয় উপরেও তিন দিয়ে গুণ করতে হবে এটাকে বারো বানাতে গেলে দুই দিয়ে গুণ করবো ছয় দিগুণে বারো এটাকে তিন দিয়ে গুণ করছি তাহলে এটাও বারো হবে এটাকে দুই দিয়ে গুণ করি এটাও বারো হবে এবার নিচে দুই দিয়ে গুণ করলে বলো দেখি উপরেও কত দিয়ে গুণ করবো দুই দিয়ে তাহলে উপরে তিন ওকে তিন নিচে বারো আর উপরে দুই ওকে দুই নিচে বারো তাহলে দুটো বারো থেকে একটি বারো আসবে উপরে যোগ আছে যোগ করো পাঁচ বাই বারো দেখো প্রশ্ন কত দেওয়া আছে বলো দেখি অনন্যকের যোগফল পাঁচ বাই বারো হবে প্রশ্নে যে দুটো কন্ডিশন দেওয়া আছে দুটো কন্ডিশনই ফুলফিল করলো দুটো যোগ করলে দেখো দশ হয় আবার অনন্যকে যোগ ফল কত পাঁচ বাই বারো দুটো কন্ডিশনই যেহেতু ফুলফিল করলো তাহলে ফ্রেন্ডস এটার অ্যান্সার কত হবে চার কমা ছয় তার মানে অপশন বি হয়ে যাবে এই অঙ্কের অ্যান্সার ক্লিয়ার ফ্রেন্ডস এবার দেখো আঠারো নম্বরে কি বলছে কোনো একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে তিন দিয়ে গুণ করলো এবং গুণ ফল পেল উনত্রিশ দশমিক সাত সঠিক উত্তরটি কত তাহলে ফ্রেন্ডস এখানে সংখ্যা একটি আছে আমরা সংখ্যা জানি না এটি এক্সও ধরতে পারি বা লিখতে পারো সংখ্যাটা দিয়ে ভাগ করতে বলা হয়েছিল কিন্তু একজন স্টুডেন্ট ভুল করে এই সংখ্যাটা জানি না আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম এটাকে গুণ করলো তিন দিয়ে তিন দিয়ে গুণ করায় বলো দেখি গুণ ফল কত পেলো উনত্রিশ দশমিক সাত তাহলে একটা সংখ্যা আছে সেটা আমরা জানি না সংখ্যাটাকে ভাগ করতে বলছিল কিন্তু সে ভুল করে তিন দিয়ে গুণ করলো গুণ করার অ্যান্সার আসলো উনত্রিশ দশমিক সাত তাহলে তিন দিয়ে এটাকে কাটা যায় তিন নং সাতাশ দুই তিন নং সাতাশ তার মানে প্রেন্স এক্স এর মান নয় দশমিক নয় তার মানে সংখ্যাটা হচ্ছে প্রেন্স নয় দশমিক নয় এটা অ্যান্সার না কিন্তু অ্যান্সার কি বলছে সঠিক উত্তরগত সঠিক উত্তরটা কি করলে পাওয়া যাবে বলো দেখি বলছিল না সংখ্যাটা কি করতে তিন দিয়ে ভাগ করতে তাহলে সংখ্যাটাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলেই সঠিক উত্তর পাবো বুঝতে পারছো বলছিল ভাগ করতে কিন্তু ভুল করে তিন দিয়ে গুণ করাই অ্যান্সার আসছে এটা এবার বলছে সঠিক কত সঠিক উত্তর মানে সংখ্যাটাকে যদি ফ্রেন্স তিন দিয়ে ভাগ করি তাহলে সঠিক উত্তর পাবো তিন দিয়ে সংখ্যাটাকে ভাগ করলে তিন তিরিকা নয় তিন তিরিকা নয় তার মানে তিন দশমিক তিন বুঝতে পারছো গুণ করায় অ্যান্সার উনত্রিশ দশমিক সাত এখান থেকে সংখ্যাটা বার করলাম নয় দশমিক নয় এবার বলছি সঠিক উত্তর কত সঠিক উত্তর কি করলে পাওয়া যাবে ভাগ করলে পাওয়া যাবে ভাগ করলাম সঠিক উত্তরগত তিন দশমিক তিন এটাই অ্যান্সার এবার দেখো উনিশ নম্বর এটা না নাম্বার সিস্টেম না সিম্প্লিফিকেশন এটা বিভাজ্যতার বলতে পারো এই জিনিসগুলো আমরা একবারে নিয়ে আসলাম ওকে দুশো উনআশি দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটি কত বিভাজ্যতা যাই বলে শেষ হবে না করতে হবে ওকে আচ্ছা আগামীকালকে শেষ করার চেষ্টা করবো পরে নেক্সট দিন থেকে দেখি একটা বেসিক ক্লাস করে তারপর আমরা শতকরা শুরু করব আচ্ছা দুশো উনআশি দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি ফ্রেন্স পাঁচটি নয় যদি বলতো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটি নয় যদি বলতো পাঁচ অঙ্কের ক্ষুদ্র এটা কত দ্বারা বিভাজ্য হবে উনআশি দ্বারা বিভাজ্য হবে তাহলে উনআশি দিয়ে ভাগ করি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচটি নয় এবার বলছি এটা নাকি দুইশো উনআশি দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা কি করলাম দুইশো উনআশি দিয়ে এটাকে ভাগ করি দেখি ভাগ মিলে কি না তাহলে নয়শো নিরানব্বইকে চারবার দিলে তো বেশি হবে তিনবার দিই তিনবার দিলে তিন নং সাতাশ তিন সাতাশি একাশি তাহলে কত হবে তিরাশি তাই না নয়ের থেকে সাত গেলে দুই নয়ের থেকে তিন গেলে ছয় নয় থেকে আট গেলে একবার চারবার পাঁচ বার ছয় বার ছয় বার দিলে কত হয় পনেরোশো বেশি হয়ে যাবে তাই না ছয় সাত বিয়াল্লিশ হ্যাঁ ছয় বার দিলে বেশি হবে পাঁচ বার দিই পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ থাকবে চার পাঁচ সাথে পঁয়ত্রিশ আর চার উনচল্লিশ নয় থাকবে তিন পাঁচ দুগুণে দশ তেরো নয়ের থেকে পাঁচ গেলে চার বারো থেকে নয় গেলে কত হবে ভাই তিন এখানে আসবে চার তাহলে কত হয় দুইশো চৌত্রিশ আরেকটি নয় থাকলো এবার কতবার দিব আট বার দিব আট পঁচিশে দুই হাজার নয় বার দিলে কত হবে সাত নং তেষট্টি তিন নয় বার দিলে বেশি হবে আট বার যদি দিই সাত আটা ছাপ্পান্ন ছয় হ্যাঁ আট বার দেওয়া যেতে পারে আট বার দিলে আট নং বাহাত্তরে দুই থাকবে সাত সাত আটা ছাপ্পান্ন আর সাথে কত হয় তেষট্টির তিন তাই না আট নং কত সাত আটা ছাপ্পান্ন আর সাত তেষট্টি তিন থাকবে ছয় আট দু ১৬ ষোলো আর ছয় বাইশ তাহলে কত থেকে নয়ের থেকে দুই গেলে সাত চারের থেকে তিন গেলে এক তিনের থেকে দুই গেলে এক তাহলে দুইশো উনআশি দ্বারা বিভাজ্য বলছে আমরা কি করলাম ফ্রেন্ডস দুইশো উনআশি দিয়ে এটাকে ভাগ করলাম ভাগ করে দেখি আরে ভাগ তো মিলছে না কত ভাগশেষ থাকছে বলো দেখি একশো সতেরো ভাগ শেষ থাকছে একশো সতেরো ভাগশেষ মানে একশো সতেরো একটা বা অতিরিক্ত হচ্ছে কত অতিরিক্ত হচ্ছে বলো দেখি একশো সতেরো তাহলে যেটা এক্সট্রা বা অতিরিক্ত হবে ফ্রেন্ডস এটা কি করব এটা থেকে বাদ দিয়ে দিব তাহলে 99999 এটাকে ভাগ করে দেখলাম 117 ভাগশেষ থাকছে তে যত ভাগশেষ থাকবে এটা জাস্ট মাইনাস করে দিবে তাহলে ভাগ করলে কত হয় 9 থেকে 7 গেলে 2 9 থেকে 1 গেলে 8 9 থেকে 1 গেলে 8 তার মানে হচ্ছে 99882 বুঝতে পারছো তাহলে আমরা কি করব এরকম বিভাজ্য বললে নরমালি ভাগ করব পরে যেটা ভাগশেষ থাকবে সেটা মাইনাস করে দিব ওকে এবার দেখো কুড়ি নম্বর আজকে লাস্ট প্রবলেম কি বলছি চারশো ছিয়াত্তর দ্বারা বিভাজ্য পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি কত তাহলে ক্ষুদ্রতম বলুক বলুক আমরা জাস্ট ভাগ করব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম মানে একটি এক আর বাকি কি শূন্য কত দ্বারা বিভাজ্য চারশো ছিয়াত্তর দ্বারা চারশো ছিয়াত্তর দিয়ে এটা গেছে আগের মতো ভাগ করবো প্রথমে এক হাজারকে যদি ভাগ করি দুইবার দিয়ে কত হয় ছয় দুগুণে বারো সাতচল্লিশ দুগুণে চোরানব্বই একে পঁচানব্বই বিয়োগ করলে আট এখানে আসবে ছয় চার চল্লিশ উপর থেকে নাম শূন্য একবার দিলে চারশো ছিয়াত্তর তাহলে ভাগ শেষ কত থাকছে হচ্ছে বা অতিরিক্ত হচ্ছে এবার আমি আগের অঙ্ক কি বললাম যেটা ভাগ শেষ থাকবে সেটা করে দিবে। চলো এটা মাইনাস করি দশ হাজার থেকে যদি চার মাইনাস করে দিই তাহলে দশের থেকে চার বিয়োগ করলে ছয় এখানে নয় এখানে নয় এখানে নয় এটাকে যদি চারশো ছিয়াত্তর দিয়ে ভাগ করি হান্ড্রেড পার্সেন্ট ভাগ মিলবে কিন্তু এটা অ্যান্সার হবে না কেন বলে দেখি আমরা ভাগশেষ যেটা ছিল এটা বিয়োগ করে দিলাম কিন্তু এবার প্রবলেম হচ্ছে কি সংখ্যাটা দেখো তো কয় অঙ্কের হলো এক দুই তিন চার বিয়োগ করার ফলে সংখ্যাটা চার অঙ্কের হয়ে গেল কিন্তু আমাকে অ্যান্সার কি বলছে পাঁচ অঙ্কের সংখ্যা বার করতে তাহলে এটা তো অ্যান্সার হবে না বোঝা গেল তো যেহেতু এনে বিয়োগ করলে হচ্ছে না একটা জিনিসকে ভাগ যদি না মিলে তাহলে তোমার কাছে নর্মালি দুটো রাস্তা থাকে হয় কিছু বিয়োগ করতে হবে না হয় কিছু যোগ করতে হবে তাহলে এখানে বিয়োগ করলে তো সংখ্যাটা চার অঙ্কের হয়ে যাচ্ছে তাহলে এখানে বিয়োগ করা যাবে না এখানে যোগ করতে হবে কত যোগ করবো বলে দেখি চার না কিন্তু এই ভাগ যোগ আর ভাগশেষ এই দুটোর ডিফারেন্স চারশো ছিয়াত্তর থেকে চার মাইনাস করলে কত হয় চারশো বাহাত্তর তাহলে নর্মালি তুমি বিয়োগ দিয়েই ভাববে ভাগশেষটা বিয়োগ করবে দেখবে কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিনা যদি না হয় তাহলে ওইটি অ্যান্সার কিন্তু এখানে দেখলাম একটা প্রবলেম তৈরি হচ্ছে কিরকম প্রবলেম সংখ্যাটা এক অঙ্ক কমে যাচ্ছে চার অঙ্কের হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারলাম এখানে বিয়োগ করা যাবে না যোগ করতে হবে কত যোগ করব চার না কিন্তু এই দুটো ডিফারেন্স কত চারশো বাহাত্তর তার মানে চারশো বাহাত্তর যোগ করব তাহলে বলে দেখি সংখ্যাটা কত দশ হাজার প্লাস চারশো বাহাত্তর যোগ করলে দুই সাত চার দশ দশ হাজার চারশো বাহাত্তর এটা হবে এই অঙ্কের অ্যান্সার ক্লিয়ার একটি সংখ্যাকে একশো উনিশ দ্বারা ভাগ করলে উনিশ অবশিষ্ট থাকে সংখ্যাটিকে সাত দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট থাকবে আচ্ছা দেখো কি বলছে এখানে একশো উনিশ দ্বারা ভাগ করলে সংখ্যাটাকে উনি একশো উনিশ দ্বারা ভাগ করলে উনিশ অবশিষ্ট থাকে এবার বলছি কি সেই সংখ্যাটাকে যদি সাত দিয়ে ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে বা ভাগ শেষ থাকবে তারপরে এই ধরনের অঙ্কে আগে কত দিয়ে ভাগ করা হতো এটা চেক না করলে হবে এখন কত দিয়ে ভাগ করা হচ্ছে একশো উনিশ দিয়ে সরি আগে একশো উনিশ দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকতো উনিশ এখন কত দিয়ে ভাগ করবো সাত দিয়ে এখন সাত দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে এখানে আমরা কি করব আগে কত দিয়ে ভাগ হতো সেটা আমরা চেকই করবো না এটা ঢেকে দিলাম এখন কত দিয়ে ভাগ করব সাত দিয়ে সাত দিয়ে আগের ভাগ শেষকে ভাগ করব সাত দিয়ে উনিশকে ভাগ করলে সাত দুগুনি চোদ্দ থাকবে পাঁচ ওকে এখন কত দিয়ে ভাগ করতে বলছে সাত দিয়ে সাত দিয়ে আমরা কাকে ভাগ করব আগের ভাগ শেষকে আগে কত দিয়ে ভাগ করতো সেটা আমরা চেকই করবো না তাহলে সাত দিয়ে আগের ভাগ করলে কত ভাগশেষ থাকে ফ্রেন্স পাঁচ ভাগশেষ থাকে তার মানে অ্যান্সার হবে পাঁচ ক্লিয়ার দু নম্বরে দেখো কি বলছে ফোর পাওয়ার সিক্সটি ওয়ান সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য চারটি অপশন আছে কি কি আছে বলে দেখি তাহলে সংখ্যাটা লিখিনি ফোর টু দি পার সিক্সটি ওয়ান সিক্সটি ফোর এটার মানি কি বলো দেখি উপর থেকে নিচে আসবে এটার মানে একষট্টি চার আছে এখানে গুণাকারে এনে কয়টি চার আছে বাষট্টি এখানে তেষট্টি চার আছে এখানে চৌষট্টি তো ফ্রেন্ডস আমরা কি করব সবচেয়ে ছোটটা কমন নিয়ে নিব সবচেয়ে কম বা ছোট কোনটা এটা এনে একষট্টি চার আছে এটাকে কমন নিব কমন নিয়ে বাইরে নিয়ে আসি তো একষট্টি চার কমন নেওয়া হলো তো ফ্রেন্স টি চার ছিল এটা যদি কমন নিয়ে যেতে এখানে নাই মানে কত থাকবে চার বুঝতে পারছো একষট্টি চার ছিল এটাকে বাইরে পাঠানো হলো কমন নিয়ে বাইরে নিয়ে গেলাম তাহলে তোমরা বলবে এখানে নাই মানে এক থাকবে এখানে কয়টি চার আছে বলে দেখি বাষট্টি চারের মধ্যে একষট্টি চার বাইরে নিয়ে আসা হলো তাহলে ভিতরে কয়টি চার থাকবে বলে দেখি উপর থেকে নিচে আসবে একটি চার অনেকে বলবে স্যার কি করে হলো কিছুই তো বুঝতে পারলাম না দেখো বাষট্টি মধ্যে একষট্টি বাইরে নিয়ে আসা হলো তাহলে ভিতরে কয়টি থাকবে একটি সেম ভাবে এখানে তেষট্টি চার আছে একষট্টি চার যদি বাইরে নিয়ে আসা হয় তাহলে বলো দেখি ভিতরে কয়টি চার থাকবে দুইটি চার এখানে চৌষট্টি চার আছে তার মধ্যে একষট্টি চার বাইরে নিয়ে আসা হলে তাহলে টির মধ্যে যদি একষট্টি বাইরে নিয়ে আসা হয় তাহলে বলো দেখি ভিতরে কয়টি চার থাকবে তিনটি চার বুঝা গেল এবার এটা যা আছে তাই থাক এক যোগ চার উপরে এক নালিক লিখলে হয় চার স্কোয়ার ষোলো চারের কিউব বাংলা কত হয় চৌষট্টি ফোর টু দি পাওয়ার সিক্সটি ওয়ান এখানে যোগ করলে চার কত কুড়ি চুরাশি আরেক পঁচাশি এত দূর বুঝতে পারছো এগুলোকে ভাঙিয়ে দেওয়ালো হ্যাঁ এবার দেখো তো অপশনগুলো কি কি আছে তিন তারপরে কি আছে সতেরো এবার বলে দেখি এই সংখ্যাটাকে তিন দিয়ে তো ভাগ করা যায় না পঁচাশি কে দেখো এগারো দিয়ে ভাগ যায় না তেরো দিয়ে ভাগ করা যায় না সতেরো দিয়ে ভাগ করা যায় পাঁচ সতেরো পঁচাশি বুঝে গেল তার মানে অ্যান্সার কত হবে বলে দেখি ফ্রেন্স সেভেন্টিন ক্লিয়ার দেখো তিন নম্বরে কি বলছে এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে দুইশো পঁচিশ দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি এই অঙ্কটা কয়েকদিন আগেই করেছে চলো আজকে আবার করছে বলছি এক হাজার থেকে দুইশো পঁচিশের মধ্যে কতগুলি সংখ্যা আছে সরি পাঁচ হাজারের মধ্যে কতগুলি সংখ্যা আছে যাদেরকে দুইশো পঁচিশ দিয়ে ভাগ করলে ভাগ মিলবে তো আমরা কি করি দুইশো পঁচিশ দিয়ে এটাকেও ভাগ করি দুইশো পঁচিশ দিয়ে এটাকেও ভাগ করব কত দ্বারা বিভাজ্য বলছে দুইশো পঁচিশ দ্বারা দুইশো পঁচিশ দিয়ে ছোটটাকে ভাগ করো দুশো পঁচিশ দিয়ে যদি বলে এক হাজারকে ভাগ করতে তাহলে ভাগ করলে কত হয় চার দুইশো পঁচিশে নয়শো ভাগ শেষ কত একশো ভাগ শেষটা ম্যাটার করবে না ভাগ ফলটা নিয়ে নাও চার দুশো পঁচিশ দিয়ে বড় সংখ্যাটা কেউ ভাগ করো দুশো পঁচিশ দিয়ে একটা ভাগ করলে দুইবার দিলে কত হয় চারশো পঞ্চাশ বিয়োগ করলে পঞ্চাশ একটি শূন্য নামবে পাঁচশো আর দুইবার দেব চারশো পঞ্চাশ তাহলে কত হয় পঞ্চাশ তাহলে এখানে ভাগ ফল কত হলো বাইশ ভাগ শেষ কত থাকবে সেটা ম্যাটার করবে না তাহলে দেখি এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে কতগুলি সংখ্যা বার করতে গেলে আমরা কি করলাম ফ্রেন্ডস দুইশো পঁচিশ দিয়ে ছোটটাকেও ভাগ করলাম বড়টাকেও ভাগ করলাম এখানে ভাগ কত চার এখানে ভাগ হচ্ছে বাইশ তার মানে হচ্ছে এক থেকে এক হাজার পর্যন্ত টোটাল বাইশটি সংখ্যা আছে মানে দুইশো পঁচিশ দ্বারা বিভাজ্য এবার এক হাজারের আগে কতগুলি সংখ্যা আছে বলে দেখি দুইশো পঁচিশ দ্বারা বিভাজ্য চারটি এই চারটা বাদ দিব সিম্পল কথায় দুটো ভাগ পল মাইনাস করে দিব এত বোঝার দরকার নেই বাইশের থেকে চার বাদ দিলে আঠারোটি যদি বলতো এক থেকে পাঁচ হাজার মধ্যে পাঁচ হাজারের মধ্যে কতগুলি বিভাজ্য সংখ্যা আছে এক থেকে যদি বলতো তাহলে দুইশো পঁচিশ দিয়ে ভাগ করে কত হচ্ছে এক হাজার থেকে পাঁচ হাজারের ভাগ করে কত হলো চারটি চার মাইনাস করলাম বুঝা গেল এই অঙ্কটাই যদি বলতো এক থেকে পাঁচ হাজার পরীক্ষায় যদি এইভাবে দিয়ে দেয় তাহলে আরো সিম্পল বাইশ হবে না তাহলে অ্যান্সার বাইশটি ক্লিয়ার দেখো চার নম্বরে কি বলছে পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে দুই ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি বলছে পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে ও তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলি আছে তো যেমন একটি সংখ্যা সংখ্যা ছিল আছে ও এরকম যদি দুইটি সংখ্যা বলে দুই ও তিন তিন ও চার পাঁচ ও ছয় তখন কি করবে এদের লশক নিয়ে নিবে দুই আর তিনের লসও তো হয় না তিন দুগুণে গুণ করলে কত হয় ছয় তো দুটো সংখ্যা বললে এদের লসে নিয়ে নিবে দুই আর তিনের লসও কত হয় ছয় তো এবার কি করবো ই আগের মতো ছয় দিয়ে ছোটোটাকেও ভাগ করবো ভাগ করলে কত হয় ছয় আষ্টে আটচল্লিশ ভাগ শেষ ম্যাটার করবে না ভাগ ফল কত আট ছয় দিয়ে বড়োটাকেও ভাগ করবো ছয় দিয়ে তিনশোকে ভাগ করলে কত হবে বলো দেখি ও এটা একটা প্রবলেম হলে ভাগ মিলে গেল পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে একটা শূন্য থাকবে তার মানে কত হয় এখানে পঞ্চাশ তাহলে ছয় দিয়ে ছোটোটাকেও ভাগ করলাম ছয় দিয়ে কী করলাম বলো দেখি আর বড়োটাকেও ভাগ করলাম এটাকে ভাগ করলে আট হলো ওইটাকে ভাগ করলে পঞ্চাশ আচ্ছা মিলে গেছে নো মেটার এবার আমরা তিনশোটাও নিয়ে নিলাম ঠিক আছে তাহলে পঞ্চাশ থেকে তিনশোর মধ্যে দেখো বলছে ছয় দ্বারা মানে দুই ও তিন মানে দুই আর এর লশগ ছয় ছয় দিয়ে ছোটটাকেও ভাগ করবো বড়টাকেও ভাগ করবো আমরা করে নিলাম ওকে এবার বলো দেখি কি করব টোটাল বিভাজ্য সংখ্যা কয়টি আছে পঞ্চাশটি পঞ্চাশের থেকে পঞ্চাশের আগের গুলো মানে এক থেকে তিনশো পর্যন্ত টোটাল পঞ্চাশটি আছে এবার এক থেকে পঞ্চাশ পর্যন্ত কয়টি সংখ্যা হচ্ছে আটটি আটটি ম্যানেজ করে দেব আর তোমার যদি খুব বুঝতে অসুবিধা হয় এত ভাবার দরকার নেই বড় ভাগ ফলটার থেকে ছোটটা মাইনাস করে দিবি বুঝে গেলো টোটাল পঞ্চাশটি আছে কিন্তু এক থেকে তিনশো পর্যন্ত যদি বলতো পঞ্চাশটি অ্যান্সার পঞ্চাশ কিন্তু বলছে পঞ্চাশ থেকে তিনশো তাহলে এর আগে যতগুলি আছে পঞ্চাশের আগে কতগুলি আছে আটটি আটটা বাদ দিয়ে দিলাম তার মানে পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত কয়টি সংখ্যা আছে বিয়াল্লিশটি এখানে আমরা তিনশোটাও কাউন্ট করে নিলাম বুঝে গেল এবার দেখো পাঁচ নম্বর এবার দুটো প্রবলেম করবো এই ভাজ্য ভাজক নিয়ে এই ধরনের প্রবলেম পরীক্ষায় আসে তো দুটো অঙ্ক ভালো করে বুঝো পরীক্ষায় যে কোনো অঙ্ক আসে ধরনের করতে পারবে কি বলছে একটি ভাগ অঙ্কে ভাজক ভাজক কি বলছে বল দেখি ভাজক হবে ভাগশেষের পাঁচ গুণ মানে ভাগ যদি পাঁচ দিয়ে গুণ করো তাহলে নাকি ভাজক পাওয়া যাবে আর কি বলছে ভাগ ফলের পঁচিশ গুণ কে বলো দেখি ভাজকেই এই ভাজক হবে ভাগ শেষের পাঁচ গুণ আবার এই ভাজকেই নাকি হবে কি হবে বলো দেখি ভাগ ফলের তাই না হ্যাঁ ভাগ ফলের হবে পঁচিশ গুণ কিন্তু হ্যাঁ তাহলে ভাগ শেষকে পাঁচ দিয়ে গুণ করলেও ভাজক পাবে আবার ভাগ ফলকে যদি পঁচিশ দিয়ে গুণ করো তাও কিন্তু ভাজক পাবে এটাই বলছে কিন্তু আশা করি বুঝতে পারছো ভাষাটা এবার দেখো এনে কি দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে শুলু ভাগ ফল কত দেওয়া আছে শুলু আচ্ছা একটা জিনিস কি ভাজক ভাগ ফল মানে বুঝো তো একটা এক্সাম্পল দি মনে করো পাঁচ দিয়ে যদি ষোলোকে ভাগ করা হয় তিন পাঁচে পনেরো থাকবে এক এখানে এই পাঁচকে আমরা বলবো ভাজক যেটা দিয়ে ভাগ করা হয় সেটাকে ভাজক বলে আর নিচে এটা থাকে সেটাকে কি বলে বলে দেখি ভাগ শেষ আর এটাকে তোমরা জানো কি বলে ভাগ ফল আর সবচেয়ে বড় যে সংখ্যাটা মানে যেটাকে ভাগ করা হয় সেটাকে বলে হয় ভাজ্য ওকে তাহলে এগুলো তো জানোই নিচেরটা ভাগ শেষ অবশেষ এটা ভাগ ফল এটা ভাজক এই দুটোতে প্রবলেম হয় অনেকের ভাজক কোনটা আর ভাগ ভাজ্য কোনটা মনে রাখবে সবচেয়ে বড় যেটা সেটাই ভাজ্য মানে যেটাকে ভাগ করা হবে সেটা ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করবো সেটাকে আমরা বলবো ভাজুক তো দেখো এখানে দুটো সম্পর্ক দেওয়া আছে ভাজুক হচ্ছে ভাগশেষের শেষের পাঁচ গুণ আবার বলছে ভাজকই হবে ভাগ ফলের কত গুণ বলে দিকে পঁচিশ গুণ এবার ভাগ ফল কত দেওয়া আছে ষোলো তাহলে ভাগ যদি ষোলো হয় তাহলে ষোলোর সঙ্গে পঁচিশ গুণ করলে ভাগ ভাজক পাবে তাই না ভাগ ফল দেওয়া আছে ষোলো ভাগ ভাগ ফল ষোলো তার সঙ্গে যদি পঁচিশ গুণ করি তাহলে আমরা কি পাবো বলো দেখি ভাজক পাবো তাহলে বলো দেখি ষোলো আর পঁচিশ গুণ করলে কত হয় চারশো তাহলে ভাজক হলো চারশো তোমরা আমার ভাষা বুঝতে পারছো তো কি বলছে ভাগ ফলকে পঁচিশ দিয়ে গুণ করো তাহলে ভাজক পাবে তাহলে ভাগ ফল হচ্ছে ষোলো ষোলোর সঙ্গে যদি পঁচিশ গুণ করি ষোলো পঁচিশ কত হয় চারশো এটা হলো ভাজক এবার একটা জিনিস এবার এখান থেকে ভাগশেষ শেষ বার করি প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করি ভাজক হচ্ছে কত বলো দেখি চারশো ভাজক কি করে চারশোই যে মাত্র বার করলাম ভাগফলের সঙ্গে পঁচিশ গুণ করলাম ভাজক হচ্ছে চারশো এবার কি বলছে উপরে কন্ডিশনটাই দেখো ভাজক চারশো তার মানে ভাগশেষ এমন একটা সংখ্যা হবে যার সঙ্গে পাঁচ গুণ করলে চারশো হবে বুঝা গেল তাহলে ভাগশেষ এমন একটা সংখ্যা হবে যার সঙ্গে পাঁচ গুণ করলে ভাজক মানে চারশো হবে তাহলে বলে দি ভাগশেষ কত হবে তোমরা বলবে অবশ্যই আশি হবে বুঝতে পারছো আশির সঙ্গে পাঁচ গুণ করলে চারশো এবার কারো যদি অসুবিধা হয় পাঁচ দিয়ে চারশোকে কাটতে পারো বাদিক ডান পাঁচ দিয়ে চারশো কে ভাগ করলে কত হয় আশি তার মানে ভাগ শেষ হচ্ছে কত আশি বা মুখে মুখেও বার করতে পারো বুঝা গেল ভাগ শেষ এমন একটা সংখ্যা হবে যার সঙ্গে পাঁচ গুণ করলে চারশো হয় তাহলে তোমরা যেন আশির সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে চারশো হবে বা অসুবিধে হলে পাঁচ দিয়ে চারশোকে ভাগ করতে পারো তাহলে আশি তাহলে এবার আমরা ভাত বার করলাম ভাগ বার করলাম ভাগ বলতেও দেওয়াই আছে কিন্তু অ্যান্সার কি বার করতে বলছে বলে দেখি অ্যান্সার বলছে ভাতযোগ তো ফ্রেন্ডস এই ভাজ্য ভাজ ভাগফলের মধ্যে একটা সম্পর্ক আছে এটা একটু মনে রাখার চেষ্টা করো ভাজ্য সমান সমান ভাজ্য মানে বড় সংখ্যাটা মাঝখানে একটা সমান সমান ভাজক ইন্টু ভাগফল ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশিস ওকে ভাজ্য সমান সমান এই যে মাঝখানের সংখ্যাটা দেখো ভাজক ইন্টু ভাগফল তিন পাঁচা পনেরো প্লাস ভাগশিস এক যোগ করো দেখো মাঝখানেরটা পাওয়া যায় তাহলে এই সম্পর্কটা মনে রাখবে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগ প্লাস ভাগশেষ এরকম সম্পর্ক এলেগুলিও ভাবে দিতে পারে দুই একটা দেওয়া থাকবে একটা মিসিং বুঝে গেল ভাজ্য দেওয়া আছে ভাজক দেওয়া আছে ভাগশেষ দেওয়া আছে ভাগফল কত এরকম মিসিং কিছু একটা মিসিং থাকবে এই সম্পর্কে বসিয়ে দিবে যেটা মিসিং বেরিয়ে আসবে তাহলে এখানে ভাজ্য বার করতে হবে ভাজক দেওয়া আছে কত ভাজক বার করলাম চারশো ভাগফল কত এটা প্রশ্নেই দেওয়া আছে ষোলো আর ভাগশেষ ওই যে লাস্টে বার করলাম আশি তাহলে ষোলো দিয়ে গুণ করলে চার ষোলো কত হয় চৌষট্টিশো প্লাস আশি তাহলে ছয় হাজার চারশো আর আশি যদি যোগ করা হয় তাহলে ছয় হাজার চারশো আশি বুঝে গেল তো ফ্রেন্ডস এই ধরনের প্রবলেম বললে প্রথমে সম্পর্কটা ভাঙাবে তারপরে এদের মধ্যে সম্পর্কটা ইউজ করবে ওকে ভাজ্য সমান সমান ভাজেও কিন্তু ভাগফল প্লাস ভাগশেষ ক্লিয়ার এবার দেখো আরেকটি এইরকমই প্রবলেম একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের চার গুণ লিখে নিয়ে ভাগফল কি আছে বলো দেখি ভাগফল হবে বলছে ভাগশেষের চার গুণ তার মানে ভাগশেষকে যদি চার দিয়ে গুণ করো তাহলে কি পাবে ভাগ ফল পাবে আরেকটা কন্ডিশন কি দেওয়া হচ্ছে দুই বাই পাঁচ গুণক হবে ঠিক ভাগশেষের দুই সমস্ত এক বাই পাঁচ গুণ মানে ভাগ এটা দিয়ে গুণ করো দুই সমস্ত এক বাই পাঁচ বাঙালি কত হয় পাঁচ হবে নিচে আর উপরে কত পাঁচ দুগুণে দশ যোগ এক এগারো বাই পাঁচ তাহলে ভাগ শেষের সঙ্গে যদি এগারো বাই পাঁচ গুণ করি তাহলে কি পাওয়া যাবে ভাজক পাওয়া যাবে এবার প্রশ্নে কি দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে কুড়ি ভাগফল কত কুড়ি তাহলে ভাগফল ফল কুড়ি হলে এটা তো খুবই সহজ হয়ে গেল ভাগফল ফল কুড়ি হলে বলো দেখি ভাগশেষ এমন একটা সংখ্যা হবে যার সঙ্গে চার গুণ করলে ভাগ পাবে ভাগফল মানে কুড়ি পাবে বুঝে গেল ভাগশেষ এমন একটা সংখ্যা হবে যার সঙ্গে চার গুণ করলে কুড়ি হবে তোমরা বলবি খুবই সহজ তার মানে ভাগশেষ অবশ্যই কত হবে পাঁচ হবে পাঁচের সঙ্গে যদি চার গুণ করে তাহলে চার পাঁচে কত কুড়ি ওকে তাহলে ভাগশেষ কত বার করলাম পাঁচ এবার ভাগশেষটা এখানে বসিয়ে দিই ভাগশেষের মান কত পাঁচ তার সঙ্গে যদি এগারো বাই পাঁচ গুণ করি ভাগশেষ পাঁচ তার সঙ্গে এগারো বাই পাঁচ গুণ করলে ভাজক পাবো তাহলে পাঁচ পাঁচ ক্যান্সেল তার মানে কত এগারো ওকে তাহলে আমরা ভাজক বার করে নিলাম এগারো ভাগ ফল আছে সেখান থেকে ভাগশেষ বার করে নিলাম এবার বার করতে হবে আমাকে ভাজ্য তাহলে ভাজ্য সমান সমান সম্পর্ক কি শিখলে ভাজক ইন্টু ভাগ একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করো ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ তাহলে ভাজ্য ভাজক নিয়ে কিন্তু অঙ্ক দিতে পারে প্রথমে যে কন্ডিশনগুলো দেওয়া থাকবে সেগুলোকে ভাঙাবে সিম্পলিফাই করবে তারপর এই সম্পর্কটা ইউজ করে দিবে যেটা মিসিং বেরিয়ে আসবে বুঝা গেল তাহলে ভাজ্য বার করবো এখানে ভাজক দেওয়া আছে ভাজক কত বার করলাম ফ্রেন্ডস এগারো ইন্টু ভাগশেষ কত বলো দেখি পাঁচ সরি ভাগফল ভাগফল কত ভাগফল হচ্ছে কুড়ি প্লাস ভাগশেষ ভাগশেষ কত আছে বলো দেখি ভাগশেষ হচ্ছে পাঁচ ঠিক লিখলাম না ভাজক হচ্ছে এগারো ভাগ ফল কুড়ি আর ভাগ শেষ পাঁচ এগারো দিয়ে কুড়িকে গুণ করলে এগারো দুগুণে বাইশ দুইশো কুড়ি যোগ পাঁচ তার মানে ফ্রেন্স অ্যান্সার কত হবে বলে দেখি দুইশো পঁচিশ এটি এবার দেখো দুই তিনটি প্রবলেম করি বিভাজ্যতার উপর ওই তিন দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য ওকে প্রথমে দেখো কি বলছে সাত নম্বর সেভেন্টি ফাইভ একটা স্টার মানে এখানে কিছু একটা অঙ্ক বসবে হ্যাঁ সেভেন্টি ফাইভ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হলে এটার স্থানে কি বসবে তেলে একটা রাস্তা হচ্ছে তুমি অপশন টেস্ট করবে কি কি অপশন দেওয়া আছে তারপর বসিয়ে তিন দিয়ে ভাগ করবে কোনটা দিয়ে হয় আরেকটা জিনিস তিন দ্বারা বিভাজ্যতা রুলটা একটু জেনে নাও কোন সংখ্যা তিন দ্বারা বিভাজ্যও কিনা হবে কিনা এটা aseguri তোমরা জানো কিভাবে চেক করে মনে করো 231 এটা তিন দিয়ে ভাগ করা যাবে কিনা কিভাবে করবে অঙ্কগুলি যোগ করবে 3 2 5 যোগ এক। কত হয় 6 অঙ্কগুলি যোগফল কত হয় 6 এটাকে তিন দিয়ে ভাগ করা যায় না তার মানে সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে তিন দিয়ে বিভাজ্যতা রুলটা কি অঙ্কগুলি যোগ করব। অঙ্কগুলি যোগ পলকে যদি তিন দিয়ে ভাগ করা যায় ফ্রেন্স তাহলে তিন দিয়ে ভাগ করা যাবে ওকে? এখানে দেখো তো যোগ করি কত হয় সাত যোগ পাঁচ একটা বসবে প্লাস সাত প্লাস পাঁচ তাহলে সাত পাঁচ বারো আইন সাত পাঁচ বারো 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 কত চব্বিশ এবার এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে যোগ পলটাকে তিন দিয়ে ভাগ করা যায় তাই না কেন যোগ ফলটাকে যদি তিন দিয়ে ভাগ করা যায় অঙ্কগুলির যোগ ফলকে যদি তিন দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে অপশন কি কি দেওয়া আছে চার সাত নয় আট চার সাত নয় আট তাহলে দেখো এনে যদি চার বসাও তাহলে চব্বিশ আর চার মিলে কত হবে আঠাশ আর এদের যোগ ফল চব্বিশ আর চার যোগ করলে আঠাশ হবে তিন দিয়ে ভাগ করা যাবে না সাত বসালে কত হবে চব্বিশ আর সাত একত্রিশ এইটাকে তিন দিয়ে ভাগ করা যায় না আট বসালেও হবে না নয় বসালে হবে দেখো নয় বছর সালে কত হয় সাত পাঁচ বারো 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 চব্বিশ আর নয় তেত্রিশ তেত্রিশকে তিন দিয়ে ভাগ করা যায় বোঝা গেল তাহলে তেত্রিশকে তিন দিয়ে ভাগ করা যায় তার মানে সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে তার মানে বলে দেখি স্টারের জায়গায় কত বসাতে হবে ফ্রেন্স নয় বুঝা গেল তাহলে তিন দ্বারা বিভাজ্যতা এটাই কিন্তু পরীক্ষায় খুব বেশি দেয় তাহলে কি করবে বলে দিকে তিন আর নয় দ্বারা বিভাজ্যতার রুল একই অঙ্কগুলির যোগফলকে যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটাকেও তিন দিয়ে ভাগ করা যাবে নয়ের ক্ষেত্রেও সেম যদি সংখ্যাগুলির যোগ নয় দিয়ে ভাগ করা যায় মানে অঙ্কগুলি যোগ ফলকে তাহলে সংখ্যাটাকেও নয় দিয়ে ভাগ করা যাবে ওকে তার মানে এখানে অপশন কোনটা হবে বলে দেখি সি হবে এবার দেখো কি বলছে কোন সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য তাহলে একটু আগে আমরা দেখলাম তিন দ্বারা বিভাজ্যতা রুল অঙ্কগুলি যোগ ফলকে তিন দিয়ে ভাগ করা গেলে সংখ্যাটিকেও তিন দিয়ে ভাগ করা যাবে এবার আসবে এগারো দিয়ে বিভাজ্যতা রুল তিনটি দেখো চারটি অপশন কি কি আছে ফোর এইট টু থ্রি সেভেন ওয়ান এইট আমি লিখে নিলাম একটু হ্যাঁ তারপরে আছে এইট ফোর টু থ্রি তারপর এইট ফোর থ্রি টুট ফোর তারপর চতুর্থ অপশন হচ্ছে ফোর এইট থ্রি টু সেভেন এইট তাহলে এগারো দিয়ে বিভাজ্যতা রুল হচ্ছে বিজোর স্থানীয় সংখ্যাগুলো যোগ কর আর জোর স্থানীয় সংখ্যাগুলো যোগ করব বিজোর মানে প্রথমটা প্রথমটার সঙ্গে তৃতীয়টা তৃতীয়টার সঙ্গে পঞ্চমটা এক ঘর বাদ দিয়ে বাদ দিয়ে বিজোর প্রথম তৃতীয় পঞ্চম আর লাস্টেরটা সপ্তম এগুলো যোগ করো তো চার দুই ছয় ছয় আর সাথে তেরো তেরো আর আট যোগ করলে একুশ তাহলে বিজোর স্থানীয়গুলো বিজোর সঙ্গে লিখলাম যোগ করলে কত হয় একুশ বি বিজোর বা গুলো যোগ করলে একুশ হয় এবার বাকিগুলো যোগ করো জোর স্থানীয় আট তিন এগারো এগারো আর একে বারো তাহলে বিজোর স্থানীয় গুলো যোগ করবে বিজোর মানে বুঝছো এক ঘর বাদ দিয়ে প্রথমটা এক ঘর বাদ দিয়ে তৃতীয় পঞ্চম এভাবে বিজোর স্থানীয় গুলো যোগ করবে জোর স্থানীয় গুলো যোগ করবে তারপর এদের ডিফারেন্স বার করবে ডিফারেন্স কত নয় ডিফারেন্সটা হয় শূন্য হতে হবে নয় এগারো দিয়ে বিভাজ্য হতে হবে দেখো ডিফারেন্সটা শূন্য হয়নি আবার নয় কি এগারো দিয়ে ভাগ করাও যায় না তার মানে এটা হবে না বুঝে গেল এদের ডিফারেন্স হয় শূন্য হতে হবে নয় এগারো দিয়ে বিভাজ্য হতে হবে বুঝে গেল একটু ভিডিওটা পজ করে একটু নোট করে নাও কি করবে বিজোর স্থানীয়গুলো যোগ করবে জোর স্থানীয়গুলো আলাদাভাবে যোগ করবে তারপরে এদের ডিফারেন্স বার করবে দেখবে ডিফারেন্সটা হয় শূন্য অথবা নয় এগারো দিয়ে ভাগ করা যেতে হবে তো এগারো দিয়ে তো নয়কে ভাগ করা যায় না তার মানে এটা হবে না এটা যোগ করো তো আট দুই দশ দশ আট সাত সতেরো সতেরো আটে পঁচিশ আর এখানে চার তিন সাত থেকে আট পঁচিশ আর আঠারো ডিফারেন্স কত হয় বল দেখি সতেরো তাই না হ্যাঁ সতেরোকে এগারো দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা হবে না আট তিন এগারো এগারো সাত আঠারো আঠারো আটে ছাব্বিশ চার দুই ছয় ছয় আরেক কত সাত ছাব্বিশ আর সাতের ডিফারেন্স উনিশ এটাকেও এগারো দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা তো অ্যান্সার হবেই দেখো চেক করি তবু চার তিন সাত 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 চোদ্দো চোদ্দো আর আটে কত হয় বাইশ আর এখানে আট দুই দশ দশ একে এগারো দেখো বাইশ আর এগারো ডিফারেন্স কত এগারো এগারোকে এগারো দিয়ে ভাগ করা যায় বুঝা গেল ডিফারেন্সটা হয় শূন্য হবে নয় এগারো দিয়ে ভাগ করা যায় এমন কোনো সংখ্যা হবে দেখো এগারোকে এগারো দিয়ে ভাগ করা যায় যদি বাইশ হতো তাও চলবে তেইশ হলেও চলবে বুঝে গেল হয় শূন্য হবে না হয় এমন একটা সংখ্যা হবে যাকে 11 দিয়ে ভাগ করলে মিলবে ক্লিয়ার কারণ এখানে অ্যানসার কোনটা হবে বলে দিছি फ्रेंड्स অপশন ডি তো फ्रेंड्स আমরা তিন দ্বারা বিভাজ্য আর কি দেখলাম 11 দ্বারা বিভাজ্য আর দুটো জেনে রাখি 13 দ্বারা বিভাজ্য আর 7 দ্বারা বিভাজ্য 13 দ্বারা বিভাজ্য আর 7 দ্বারা বিভাজ্যতে রুলটা सेम পিছন দিক থেকে যেমন এই যে সংখ্যাটা টোটাল একটা সংখ্যাটা আমি ফাঁকা ফাঁকা দিয়ে লিখে রাখলাম পিছন দিক থেকে তিন ঘর করে দাগাবো তিন ঘর করে এই একটা দাগ

এইটার সঙ্গে এক ঘর বাদ দিয়ে যদি এনে এনে কিছু একটা থাকতো বা এখানে কিছু একটা থাকতো জোর করতাম মানে এক ঘর বাদ দিয়ে বাদ দিয়ে যোগ করবে প্রথমটা মানে লাস্টেরটা এক ঘর বাদ দিয়ে এটা যোগ করলাম এটার সঙ্গে এক ঘর বাদ দিয়ে আর তো কেউ নেই তাহলে এটাই থাকলো দুইশো তেরো বুঝে গেল প্রথমটা তৃতীয় দ্বিতীয়টার সঙ্গে চতুর্থ চতুর্থ তো নেই তাহলে ছাড়ো এটাই লিখো এদের ডিফারেন্স বার করব এগারো থেকে তিন গেলে আট এখানেও আসবে দুই চারের থেকে দুই গেলে দুই তাই না এখানে নয়ের থেকে দুই গেলে সাত দেখো এবার এই সংখ্যাটাকে যদি তেরো দ্বারা ভাগ করা যায় এদের ডিফারেন্সটা বুঝছো পিছন দিক থেকে তিন ঘর করে দাগিয়ে আসবে এইটার সঙ্গে মানে প্রথমটার সঙ্গে তৃতীয়টা দ্বিতীয় সঙ্গে চতুর্থ তো নাই তাহলে এদের ডিফারেন্স যদি তেরো দিয়ে ভাগ করা যায় দেখো দিয়ে ভাগ করা যায় পাঁচ তো থাকবে সাত আটাত্তর ছয় তরং আটাত্তর তেরো দিয়ে ভাগ করা যায় তার মানে এই সংখ্যাটাকেও তেরো দিয়ে ভাগ করা যাবে বুঝে গেল তাহলে আমি বললাম এত যদি খুব চাপ হয়ে যায় তাহলে আরেকটা কাজ কি অপশন বসিয়ে বসিয়ে চেক করতে হবে এখানেও সেম এটা হচ্ছে সাত দ্বারা বিভাজ্যতা রুল দেখাবো হ্যাঁ তেরো দ্বারা বিভাজ্য আর সাত দ্বারা বিভাজ্য তার রুল হচ্ছে পিছন দিক থেকে ঘর করে আসবে এবার কি এটার সঙ্গে এটা যোগ করবো প্রথমটার সঙ্গে তৃতীয়টা নয়শো অষ্টআশি আর ষোলো যোগ করলে কথা হয় এক হাজার চার দ্বিতীয়টার সঙ্গে চতুর্থ তো নাই তাহলে এটা যা আছে তাই বিয়োগ করলে কত এক চার দশের থেকে নয় গেলে এক এখানে পাঁচ দশের থেকে পাঁচ গেলে কত হয় পাঁচ পাঁচশো এগারো এবার দেখো এই সংখ্যাটাকে সাত দিয়ে ভাগ করা যায় কিনা দেখো সাত দিয়ে ভাগ করলে কত হয় ছয় সাথে বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ তাই না থাকবে দুই একুশ তিন সাত একুশ এটাকে সাত দিয়ে ভাগ করা যায় তার মানে এই সংখ্যাটাকেও সাত দিয়ে ভাগ করা যাবে বুঝে গেল তাহলে তিন দ্বারা বিভাজ্য এগারো দ্বারা বিভাজ্য আর তেরো আর সাতেরটা দেখো সেম আর পাঁচ দ্বারা বিভাজ্য তো জানোই তোমরা লাস্টের সংখ্যাটা হয় পাঁচ অথবা শূন্য অতবে আর চার দ্বারা বিভাজ্যতার ক্ষেত্রে লাস্টের দুটো ডিজিট চেক করবো বুঝে গেল লাস্টের দুটো ডিজিটকে যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটাকেও চার দিয়ে ভাগ করা যাবে বুঝা গেল ফ্রেন্ডস তো চলো নেক্সট প্রবলেম এবার দেখো ফ্রেন্স নয় নম্বর দেখো একটা আলাদা কনসেপ্টের অঙ্ক করবে তোমরা অঙ্ক ফ্যাক্টোরিয়ালটা কি বিস্ময়বোধক চিহ্নের মতো দেখা এটাকে অঙ্কের ভাষায় বলে হ্যাঁ তো দেখো এটার উপর একটা প্রবলেম যদি দিয়ে দেই এই কনসেপ্টের উপর কোনো অঙ্ক তো একটা দেখলে তোমরা বুঝে যাবে কিভাবে করতে হবে খুবই সিম্পল ধনাত্মক পূর্ণ সংখ্যা এনের এর জন্য এন ফ্যাক্টোরিয়াল বলো এটাকে কি হয় ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়ালের মান পঁচাত্তর দ্বারা বিভাজ্য হবে পঁচাত্তর দিয়ে ভাগ করা যাবে এনের এর মান কত হবে এন এর সর্বনিম্ন মান কত হবে অপশন কি আছে পাঁচ সাত দশ পঁচাত্তর তাহলে এন ফ্যাক্টোরিয়াল এন এর মান কি কি হবে অপশন দেওয়া হচ্ছে পাঁচ পরে সাত পরে দশ নাকি আর কি দেওয়া হচ্ছে পঁচাত্তর তাহলে এন এর মান মনে করো পাঁচ নিলাম ফ্যাক্টোরিয়াল কীভাবে ভাঙায় আমি দেখাচ্ছি খুবই সিম্পল এন এর মাছ মনে করো এন এর মান মনে করো পাঁচ দিলাম ছোটটা দিয়ে চেক করি ফাইভ ফ্যাক্টোরিয়াল এবার ফ্যাক্টরিয়াল কীভাবে ভাঙায় বলে দেখি ফ্যাক্টরিয়াল এইভাবে খুব সিম্পল পাঁচ ফ্যাক্টরিয়াল আছে তো পাঁচ ইন্টু পাঁচের থেকে এক কমাও কত হয় চার পাঁচের আগের সংখ্যা চার পরে গত হবে তিন পরে কত হবে দুই পরে কত হবে এক বুঝতে পারছো কমাতে থাকবে কমাতে আমি যদি বলি নাইন ফ্যাক্টোরিয়াল ভাঙাতো ফ্রেন্ডস তাহলে কী করবে নয় নয়ের আগে গত আট পিছনে না আগাবে নয়ের আগে আট আটের আগে গত হবে সাত সাতের আগে ছয় ছয়ের আগে পাঁচ পাঁচের আগে চার চারের আগে তিন তিনের আগে দুই এক পর্যন্ত কমাতে থাকবে যদি বলে আমি বলি বারো ফ্যাক্টোরিয়াল তাহলে কত হবে বারো ইন্টু এগারো ইন্টু দশ থাকবে বারো এগারো দশ নয় আট তাই না সাত ছয় পাঁচ চার ফ্যাক্টোরিয়াল ভাঙায় তাহলে এটা গুণ করলে কত হয় সাইটকে দু পঁচাত্তর দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা হবে না সেভেন ফ্যাক্টোরিয়াল মানে সেভেন তারপরে কি হবে বলো সাতের আগেই কত হবে কমাতে থাকবে ছয় পরে পাঁচ পরে চার পরে তিন ইন্টু দুই ইন্টু এক এক অব্দি কমাতে 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 এক পর্যন্ত যাবে দেখি তো এটাকে পঁচাত্তর দিয়ে ভাগ করা যায় নাকি পাঁচ দিয়ে পঁচাত্তরকে ভাগ করলে কত হয় পনেরো তিন দিয়ে পনেরোকে ভাগ করলে পাঁচ পাঁচ তো কাটা যাচ্ছে না তাহলে এটাকেও পঁচাত্তর দিয়ে ভাগ করা যাবে না এটাও হবে না তাহলে পাঁচও হলো না সাতও হলো না এবার চলো দশ নিই তাহলে দশ ভেক্টোরিয়াল মানে ফ্রেন্ডস দশ পরে নয় পরে আট পরে সাত সিরিয়ালি হ্যাঁ কমাতে থাকো ছয় পরে পাঁচ পরে চার পরে তিন পরে দুই পরে এক এটাকে দেখি তো পঁচাত্তর দিয়ে ভাগ করা যায় কিনা পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ পনেরো কে ভাগ করলে পাঁচ পাঁচ দিয়ে দশ কে ভাগ করে যাচ্ছে তার মানে হবে এর মান দশ তাহলে ফ্রেন্স এরকম যদি ফ্যাক্টোরিয়ালের অঙ্ক দেয় তোমরা করতে পারবে তাহলে এটার অ্যান্সার কিন্তু হবে অপশন সি এবার দেখো এরকম ভগ্নাংশের ছোট বড় বার করা হ্যাঁ অনেক সময় বলবে মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় বা মানের অধক্রমে মানে বড় থেকে ছোট এনে যেমন বলছে চারটি ভগ্নাংশ এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটি তাহলে একটা করলেই তোমরা বুঝতে পারবে এগুলো কিভাবে করতে হয় আমি একটাই দেখিয়ে দিচ্ছি বাকিগুলো একই কনসেপ্টে করবে ওকে এগারো বাই দশ যেমন ক্ষুদ্রতম বলছে ছোট কখনো বলবে বৃহত্তম মানে বড় আবার কখনো বলবে মানে মানের ঊর্ধ্বক্রমে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় হ্যাঁ আর অধক্রম মানে বড় থেকে ছোট বুঝে গেল তাহলে উর্ধ্ব্রম মানে এইভাবে সেম কনসেপ্টই করবে পরে ছোট থেকে বড় আকারে সাজাবে আর অর্ধক্রম মানে বড় থেকে ছোট আচ্ছা কি করে মন দিয়ে শুনো প্রথম কাজ এই দুটো সাত আট ছয়ের ডিফারেন্স এক তিন আর দুই এর ডিফারেন্স এক এগারো আর দশের ডিফারেন্স এক যদি সমস্ত থাকে না সমস্ত ভাঙিয়ে দিবে মনে করো এরকম যদি থাকে তিন সমস্ত এক বাই দুই নিচে দুই এনে ভাঙালে কত হয় তিন দু ছয় যোগ এক সাত বাই দুই এভাবে ভাঙিয়ে নিবে ভাগানোর পর কি করবে ডিফারেন্স বার করবে এবার এই ডিফারেন্স দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করবে তোমরা বুঝতে পারছো দুই কৈ থেকে আসলো এই দুইটার ডিফারেন্স দুই এই দুটোর ডিফারেন্স এক এই দুটোর ডিফারেন্স এক এই দুটোর ডিফারেন্স এক এবার এই দুই দিয়ে তিনকে ভাগ করলে কত হয় ওয়ান দেখো ভাগ করো দুই দিয়ে তিনকে দুই ওকে দুই আর এই সরি সরি দুই ওকে দুই এক দশমিক দিয়ে একটা শূন্য পাঁচ দুগুণে দশ তো ফ্রেন্ডস আজকে বিকেলে একটা বেসিক ক্লাস করবো পার্সেন্টেজ ভগ্নাংশ অনুপাত কি এদের কনসেপ্ট কি লসক বসবো মানে বীজগুণিত কিছু হালকা টাচ দেব এক্স কি তো বেসিক ক্লাসটা সবাই দেখার চেষ্টা করো ওকে বিকেল মানে সন্ধ্যা হতে পারে একটু খেয়াল করো হ্যাঁ আচ্ছা তাহলে ডিফারেন্স দিয়ে উপরের সংখ্যা ভাগ করলে কত হয় ওয়ান পয়েন্ট ফাইভ এক দিয়ে উপরের সাতকে ভাগ করলে কত হয় সাত এক দিয়ে তিনকে ভাগ করলে তিন এক দিয়ে এগারোকে ভাগ করলে এগারো তাহলে ডিফারেন্স দিয়ে উপরের সংখ্যাটাকে ভাগ করবে এবার অনেকে অনেক সময় হতে পারে কি উপরেরটাকে মনে করো ভাগ মিলছে না মনে করো আমি যদি বলি সাত বাই দশ তাহলে সাত আট দশের ডিফারেন্স কত তিন তিন দিয়ে সাতকে ভাগ করবে যদি ভাগ না মিলে ফ্রেন্স তিন দুগুণের ছয় এক ঘর অবধি নিতে পারো হাইস্ট এক ঘর তিন তির নয় তাহলে টু পয়েন্ট থ্রি এক ঘর অব্দি ভাগ করবে আবার যদি দেখবো অনেক সময় দুই অব্দি নিবে দুই দিয়ে যদি হয়ে যায় তো হয়ে গেল নাইলে এক ঘর দি। নিবে বুঝে গেলো ম্যাক্সিমাম এক ঘর নিবে বাস হয়ে গেল টু পয়েন্ট থ্রি এনে যেমন মিলে গেল তাহলে আর না মিলেও কত ঘর অবধি নিবো দশমিকের পর ম্যাক্সিমাম এক ঘর বাস ঠিক আছে আচ্ছা এবার বলো দেখি এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে প্রথমেরটাই হবে অ্যান্সার ক্ষুদ্রতম কোনটা তিন বাই ফাইভ এবার যদি বলতো এটাই মানের ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড় তাহলে সবচেয়ে ছোটো কোনটা হতো তিন বাই পাঁচ এর চেয়ে বড় কোনটা তিন তিন মানে এটাকে ভাঙিয়ে আসছে তিন বাই দুই তারপরে বড় কোনটা হতো সাত সাত মানে সাত বাই ছয় তারপরে এগারো মানে এগারো বাই দশ বুঝলি ঊর্ধ্বং বলে এভাবে সাজাতাম এনে বলছে খুবই সিম্পল ক্ষুদ্রতম কোনটা ক্ষুদ্রতম প্রথমটা এবার দেখো এগারো নম্বর কি বলছে অ্যাকচুয়ালি এটা বর্গ বর্গমূল্যের অঙ্গ বলা যেতে পারে বা নাম্বার সিস্টেমও বলা যেতে পারে ভুলও হবে না তারপরে তার মানে এই না যে পরে আমি বর্গ বর্গমূল করবো না অবশ্যই করবো তো আজকে করে দিচ্ছি হ্যাঁ আজকে শর্টকাটে করবো নয়শো একানব্বই ইন্টু নয়শো পঁচানব্বই এর সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে এবার এটার যদি ফিল চাও মানে এক কনসেপচুয়ালি করবো না ফিল করানোর চেষ্টা করবো না এখন শর্টকাটে করব ফিল করাবো কখন নেক্সট বীজগণিত করবো তখন মানে ডিটেলস ওকে দেখাবো শর্টকাট এরকম যদি কত যোগ করলে পূর্ণবর্গ হবে তাহলে কি করবে এদের ডিফারেন্স বার করবে ডিফারেন্স সংখ্যা দুটো ডিফারেন্স কত চার এরকম যদি গুম দিয়ে দেওয়া থাকে খুব ইম্পর্টেন্ট একটা কিন্তু বন্ধু গুম দিয়ে বললো কত যোগ করলে পূর্ণবর্গ হবে তখন কি করবে এদের ডিফারেন্স বার করবে ডিফারেন্স কত হয় চার এবার কি করবে এটার অর্ধেক করবে চারের অর্ধেক কত দুই অর্ধেক করে স্কোয়ার করে দিবে দুই স্কোয়ার কত চার এটি অ্যান্সার যদি ডিফারেন্স ছয় হয় ছয় দুই দুই দিয়ে ছয়কে ভাগ করবে তিন পরে তিন স্কোয়ার করলে নয় বুঝে গেল ডিফারেন্সের অর্ধেক তারপরে স্কোয়ার বুঝে গেল এবার লিখে দিই কি করবে এরকম যদি বলে কত যোগ করলে পূর্ণবর্গ হবে তার মানে ফ্রেন্স এভাবে লিখে নেব ডিফারেন্সকে দুই দিয়ে ভাগ করবে করে স্কোয়ার বুঝে গেল ডিফারেন্স কে দুই দিয়ে ভাগ করবো যত হবে তারপর ওইটা স্কোয়ার যেমন ডিফারেন্স চার চারের অর্ধেক দুই দুই স্কোয়ার চার তার মানে চার এবার দেখো বারো নম্বরে কি বলছে এবার উৎপাদকের প্রবলেম হ্যাঁ জোর উৎপাদক বীজের উৎপাদক তারপর মৌলিক উৎপাদক শব্দ ধরনের প্রবলেম নিয়ে আলোচনা করবো দেখো প্রথমে মোট উৎপাদকের সংখ্যা বলছে দুইশো চল্লিশ আর মোট উৎপাদক আচ্ছা একটা জিনিস উৎপাদক মানে কি বলে দেখি ফ্রেন্ডস একটা এক্সাম্পল দিই তারপরে আসছি এটা তো সরকারে করবো কিভাবে উৎপাদক বার করতে হয় যেমন আমি যদি বলি বারোর উৎপাদক কি কি মানে বারোকে কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায় এক দিয়ে বারোকে ভাগ করতে পারো দুই দিয়ে বারোকে ভাগ করা যায় তিন দিয়ে বারোকে ভাগ করা যায় চার দিয়ে যায় ছয় দিয়ে যায় বারো দিয়ে যায় আর কোনো পুনঃ সংখ্যা পাবে যেটা দিয়ে মানে বারোকে ভাগ করা যায় পাবে না তাহলে কয়টি স্বাভাবিক সংখ্যা দিয়ে বলো দেখি বারোকে ভাগ করা যায় এক দুই তিন চার ছয় বারো টোটাল কয়টি এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে বলো দেখি বারোর উৎপাদক কয়টি ছয়টি তাহলে উৎপাদক মানে কতগুলি সংখ্যা পাওয়া যাবে যেগুলো দিয়ে এটাকে ভাগ করা যাবে আচ্ছা এবার দুইশো চল্লিশের উৎপাদক এভাবে বার করতে গেলে তো অনেক টাইম লাগবে তো এটার একটা শর্টকাট বুদ্ধি আছে কি করবে এটাকে না প্রথমে ছোট সংখ্যা দিয়ে ভাঙাবে মানে মৌলিক উৎপাদক দুই দিয়ে দুই দিয়ে পাঁচ ভাঙাবে ভাগ করলে একশো কুড়ি দুই দিয়ে একশো কুড়িকে ভাগ করলে ষাট দুই দিয়ে ভাগ করলে তিরিশ দুই দিয়ে ভাগ করলে পনেরো দুই দিয়ে আর যাচ্ছে না তিনবার দেও তিন পাঁচ পনেরো তাহলে বলে দেখি দুইশো চল্লিশ বা যাই সংখ্যা থাকে এইভাবে ভাঙাবে যদি উৎপাদকের সংখ্যা বার করতে বলো এইভাবে গুণ মানে এভাবে চেক করা সম্ভব নয় এটা তো মনে করে ছোট আছে যদি বড় সংখ্যা দেয় আঠারোশো ষোলোশো তাহলে এইভাবে বার করতে তো অনেক টাইম লাগবে তখন দেখো টেকনিকটা কি কিভাবে করে দুইশো চল্লিশ কে ভাঙিয়ে বলো দেখি কয়টি দুই পাওয়া গেল এক দুই তিন চার চারটি দুই এটাই ভাবে লেখো উপরে চার নিচে দুই চারটি দুই যদি পাঁচটি দুই পাওয়া যেত তাহলে উপরে থেকে উপরে লিখতাম পাঁচ পাঁচটি দুই তিন কয়টি পাওয়া গেলে একটি না তাহলে উপরে এক নীচে তিন একটি তিন দুইটি তিন হলে উপরে দুই নিচে তিন যদি পাঁচটি পাওয়া যেত উপরে পাঁচ নিচে তিন পাঁচ কয়টি পাওয়া গেল একটি উপরে এক নিচে ওকে তাহলে ভাঙাবে পাওয়ার দিয়ে দুই একটি একটি পাঁচ এবার টোটাল উৎপাদক মোট উৎপাদক মোট উৎপাদকের সংখ্যা কত হবে মন দিয়ে শুনবে খুবই সিম্পল একটা প্রসেস কারো খুব চাপ তো হচ্ছে না ফ্রেন্ডস ওকে বুঝার চেষ্টা করে সিম্পল জিনিস প্রত্যেকে বুঝবি উৎপাদকের সংখ্যা বার করতে গেলে নিচের গুলো দেখবো না উপরে যা থাকবে না তার সঙ্গে এক যোগ করে নিব পাওয়ার সঙ্গে এক যোগ করবো চার আছে না নিচেরটা দেখবই না চার আছে না সঙ্গে এক যোগ করলে পাঁচ এখানে নিচে কত আছে এটা ম্যাটার করবে না উপরে কত এক না একের সঙ্গে এক মানে এক যোগ করলে দুই এক বাড়িয়ে নিব। এনে দুই থাকলে তিন লিখবো তিন থাকলে চার বুঝতে পারছো পাওয়ারের সঙ্গে এক যোগ এনে এক আছে একের সঙ্গে এক যোগ করলে কত হবে দুই বুঝা গেল

আগেরটাই বার করছি টোটাল উৎপাদক এবার বার করবো বীজুর উৎপাদক ওকে জোর হতে পারে বীজের উৎপাদক হতে পারে মৌলিক উৎপাদক হতে পারে এগুলো নিয়ে এবার আলোচনা করবো আগেরটা টোটাল উৎপাদক টোটাল বললে এরকম পাওয়ারগুলোর সঙ্গে কী করবে এক যোগ করবে তারপরে দুই দিয়ে মানে যোগ করে গুণ এবার বীজুর উৎপাদক কীভাবে করবে দেখো এটাকে ভাঙাই সেম আগের মতো ভাঙাও দুই দিয়ে ভাগ করলে আঠারো দুগুণে ছত্রিশ একটা শূন্য একশো আশি দুই বার দিলে নয় দুগুণে আঠারো একটা শূন্য নব্বই দুই বার দিলে কত হয় পঁয়তাল্লিশ তিনবার দিলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন দিয়ে ভাগ করলে তিন পাঁচ ওকে তো ফ্রেন্ডস একটা জিনিস দেখো তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে যেভাবে ক্লাস চলছে এভাবে যেন চলে কন্টিনিউ হয় বন্ধ যেন না হয় তো ফ্রেন্ডস যেভাবে চলছে এভাবেই চলবে তোমরা শুধু ভগবানের কাছে এতটুকু প্রার্থনা করো আমি যেন সুস্থ স্বাভাবিক থাকতে পারি যদি সুস্থ থাকি ফ্রেন্ডস তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি ক্লাস কখনই বন্ধ হবে না যেভাবে চলছে সেভাবেই চলবে ওকে আচ্ছা এবার দেখো বীজর উৎপাদক বার করবো আগের মতোই করো প্রসেস এনে বলো দেখি কয়টি দুই আছে এক দুই তিন তিনটি দুই আছে তাহলে এইভাবে লেখো তিনটি দুই আর এখানে তিন কয়টি আছে দুইটি উপর থেকে নিচে আসবে দুইটি তিন পাঁচ কয়টি আছে একটি উপর থেকে নিচে আসো একটি পাঁচ বুঝে গেল তিনটি দুই উপর থেকে নিচে আসো তিনটি দুই আর তিন কয়টি আছে দুইটি তিন পাঁচ কয়টি আছে একটি একটি পাঁচ ওকে এবার বিজোর বলছে তো তাহলে বিজোর বললে কি করবে বিজোর বললে আচ্ছা যদি বলতো মোট উৎপাদক কত মোট টোটাল উৎপাদক মোট উৎপাদক উৎপাদক তাহলে কি করবে বলো দেখি নিচের গুলো দেখবি না কিন্তু হ্যাঁ আচ্ছা এক যোগ করব চার ইন্টু দু যোগ করব তিন একের সঙ্গে এক যোগ করব দুই কত হয় তিন দু ছয় চার ছয় চব্বিশ তাহলে যদি বলতো টোটাল উৎপাদক তাহলে বলতে চব্বিশটি এটা অ্যান্সার না কিন্তু টোটাল বললে চব্বিশটি লিখতাম এনে বলছে বিজোর তাহলে বিজোর উৎপাদক যদি বলে ফ্রেন্ডস তাহলে কি করবে বিজোর সংখ্যাগুলো নিবে দুই জোর না নিচের গুলো দেখবে উপরে না দুই জোর সংখ্যা না দুই বাদ দিবে বিজোর সংখ্যাগুলোর সঙ্গে এক যোগ করবে বুঝে গেল বিজোর সংখ্যাগুলোর সঙ্গে কত যোগ করবে বলতে কি এক তাহলে এর সঙ্গে এক যোগ করলে তিন এখানে এটা পাঁচ বিজোর এখানে পাওয়ার কত আছে এক একের সঙ্গে এক যোগ করো দুই তাহলে তিন দুগুণে ছয়টি তাহলে বুঝতে পারছো তাহলে বিজোর যদি বলে বিজোর সংখ্যা উপরে না নিচের গুলো দুই বাদ দিবে বিজোর উৎপাদক বললে শুধু বিজোর সঙ্গে বিজোড়গুলার পাওয়ারের সঙ্গে এক যোগ করবে দুয়ের সঙ্গে এক যোগ করলে তিন একের সঙ্গে এক যোগ করলে দুই তিন গুণে ছয়টি তাহলে টোটাল উৎপাদক বলে সবগুলোর সঙ্গে যোগ করবে পাওয়ারের সঙ্গে আর যদি বিজোড় বলে তাহলে বিজোড়গুলার পাওয়ারের সঙ্গে এক যোগ করবো মানে দুইয়ের সঙ্গে এক যোগ করলে তিন একের সঙ্গে এক যোগ করলে দুই তার মানে তিন দুগুণে ছয়টি এবার যদি বলে জোর উৎপাদক জোর উৎপাদকের একটা ফর্মুলা হয় তাহলে এটা শিখতে যাবে না যদি জোর বলে না তাহলে কি করবে টোটালটাও বার করবে বিজোড়টাও বার করবে এবার টোটাল উৎপাদক চব্বিশটি চব্বিশটির থেকে যদি বিজোর বাদ দিয়ে দাও তাহলে জোর উৎপাদক কয়টি আঠারোটি বুঝতে পারছো তাহলে ফ্রেন্স যদি বলে টোটাল উৎপাদক কয়টি চব্বিশটি বিজোর উৎপাদক বিজোর সঙ্গে এক যোগ করবো ছয়টি আর জোর বললে টোটালটার থেকে বিজোরটা বাদ দিবে বুঝতে গেলে বিজোরের কোনো সূত্র শিখবো না আছে একটা ফর্মুলা এটা শিখতে জানে এটা আরো ঝামেলা হবে তোমরা টোটালটা বার করবে বিজোর বার করবে টোটালটার থেকে যদি বিজোর বাদ দিয়ে দেব তাহলে জোর উৎপাদকের সংখ্যা আঠারোটি এখানে জোর চাইনি এখানে বিজোর হবে বললাম যদি বাই চান্স উৎপাদকের সংখ্যা বার করতে তাহলে টোটালটার থেকে এটা মাইনাস করে দিবে ক্লিয়ার এবার দেখো চোদ্দ নম্বরে কি বলছে তিনশো এর মৌলিক উৎপাদকের সংখ্যা কত তাহলে আমরা টোটাল উৎপাদক করলাম জোর করলাম বিজোর করলাম এবার হচ্ছে মৌলিক উৎপাদক মৌলিক সংখ্যা মৌলিক মানে জানো তো মৌলিক মানে যেই সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা যারা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় ওকে শুরু হয় দুই থেকে আচ্ছা এটাও সেম আগের মতো ভাঙাও তাহলে তিনশোকে যদি ভাঙানো যায় ফ্রেন্ডস দুই বার দিলে পনেরো দুগুণে তিরিশ একটা শূন্য আরও দুই বার দেবো কত হয় পঁচাত্তর এবার দুই দিয়ে যাচ্ছে না তিন বার দেও তিন পঁচিশে পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে তিনশোকে ভাঙানো হলে তোমরা কীভাবে বলো দেখি দুই কয়টি পাওয়া গেলে দুইটি দুই উপর থেকে নিচে দুইটি দুই তিন কয়টি একটি না উপরে একটি তিন পাঁচ কয়টি দুইটি তাহলে উপরে দুই দুইটি পাঁচ এবার যদি বলতো মোট উৎপাদক কয়টি তাহলে পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করতাম তিন গুণন দুই গুণন তিন তিন তিরিকা নয় নয় দুগুণ আঠেরোটি যদি বলতো বীজর উৎপাদক তাহলে জোরটা বাদ দিবে দুই বাদ দিবে এটার সঙ্গে এক যোগ করে দুই গুণন তিন ছয়টি এনে বলছে মৌলিক উৎপাদক মৌলিক বললে ফ্রেন্স আরো সহজ কোনো গুণ গুণ করতে হবে না কোনো এক যোগ করতে হবে না জাস্ট পাওয়ারগুলো যোগ করে দিবে তাহলে মৌলিক উৎপাদক বললে দেখো একটা সঙ্গে আরেকটা কিন্তু করে আমরা টোটাল উৎপাদক বার করা শিখলাম জোর বার করা শিখলাম বিজোর বার করা শিখলাম এবার মৌলিকটাও শিখে গেলাম মৌলিক বললে আরো সহজ ডাইরেক্ট যোগ করে দাও বুঝা যাচ্ছে কারো মাথার উপর দিয়ে যাচ্ছে না ফ্রেন্ডস ডাইরেক্ট যোগ করবে দুই দুই চার চার আর এক যোগ করলে পাঁচটি এবার দেখো পনেরো নম্বর অঙ্কটা এই অঙ্কটা কিছু দিন আগে আমি করেছিলাম তখন আমি শর্টকাটে করেছিলাম তোমরা অনেকেই কমেন্টে লিখছিলে যে ঠিক ফিল করতে পারলে না ঠিক আছে তো আজকে আমি দেখাবো এটা হ্যাঁ একটি সংখ্যাকে ও ও দ্বারা ভাগ করলে যথাক্রমে ভাগশেষ থাকে পাঁচ চার দুই সংখ্যাটিকে কুড়ি দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে আচ্ছা ক্রমান্বয়ে মানে এটা আগে বোঝার চেষ্টা করো হ্যাঁ মানে প্রথমে বলছি পাঁচ দিয়ে একটি সংখ্যা আছে সংখ্যাটা জানি না একটা সংখ্যা আছে সংখ্যাটা আমরা জানি না দেশ এই সংখ্যাটা জানি না সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে সেটাও জানি না যথাক্রমে মানে বুঝো দুই ভাগ শেষ থাকবে দুই তাহলে সংখ্যাটাকে বলছে পাঁচ দিয়ে যদি ভাগ করো কত ভাগ ফল হবে সেটাও জানি না তাহলে ভাগ শেষ হবে দুই এবার ক্রমান্বয়ে মানে এই যে এখানে ভাগ ফল হবে না ভাগ ফল সংখ্যাটাকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কিছু না কিছু তো ভাগ ফল হবে আর ভাগ শেষ কত হবে দুই সংখ্যাটাও জানি না ভাগ ফলও জানি না কিন্তু ভাগ শেষ শুধু কত দাম আছে দুই এবার ক্রমান্বয়ে ভাগ মানে মন দিয়ে শুনো এবার এই ভাগ ফলটাকে মন দিয়ে শুনো এই ভাগ ফলটাকে ভাগ ফলটা জানিনা কিন্তু এই ভাগ ফলটাকে এই যে ভাগ ফল হবে না কিছু একটা এই ভাগ ফলটাকেই এখানে নিয়ে গেলাম ক্রমান্বয়ে ভাগ মানে পাঁচ দিয়ে ভাগ করব যে ভাগ ফল হবে এবার এই ভাগ ফলটাকে আমরা কত দিয়ে ভাগ করব বলে দেখি ভাগ ফলটাকে চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করলে বলছে ভাগ ফল কত হবে জানি না তিন ভাগ শেষ থাকবে তাহলে পাঁচ দিয়ে ভাগ করব একটা সংখ্যাকে কিছু ভাগ ফল হবে ভাগ শেষ থাকবে চার দিয়ে ভাগ করব। এই সংখ্যাটাকে চার দিয়ে ভাগ করব না কিন্তু সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করব কিছু ভাগ হবে এবার এই ভাগফলটাকে চার দিয়ে ভাগ করব ভাগ করলে এবার নতুন কিছু ভাগ হবে এখানেও কিছু ভাগ হবে আর ভাগ শেষ কত হবে তিন বোঝা গেল তাহলে ক্রমান্বয়ে ভাগ মানে পাঁচ দিয়ে ভাগ করবো যে ভাগ ফল হব ভাগ দিয়ে চার দিয়ে ভাগ করবো তাহলে ভাগ শেষ হবে তিন মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করো তেমন কোনো ব্যাপার না কিন্তু এবার একটা আচ্ছা বললো আমি যদি বলি চার দিয়ে একটা সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল হয় দুই আর হয় তিন তাহলে সংখ্যাটা কত বলো দেখি ভাজক দেওয়া আছে ভাগ ফল দেওয়া আছে ভাগ শেষ দেওয়া আছে তাহলে ভাজ্য করতে গেলে আমি বলছিলাম না ভাজক আর ভাগ ফল এই দুইটা গুণ করবে চার দুগুণে আট আর নিচেরটা যোগ করবে এই দুটো গুণ চার দুগুণে আট যোগ তিন তার মানে সংখ্যাটা কত হবে এগারো দেখো এগারো কে চার দিয়ে ভাগ করলে চার দুগুণে আট ভাগ শেষ তিন থাকে বুঝতে পারছো বুঝতে দিই মনে করো আমি যদি বলি পাঁচ দিয়ে একটা সংখ্যাকে যদি ভাগ করি তিন হয় ভাগ ফল আর ভাগ শেষ হয় এক তাহলে এই সংখ্যাটা কত কাকে ভাগ করছি তুমি বলবে এই দুটো গুণ করবো এই দুটো গুণ হ্যাঁ বাঁ ডানদিক ডান দিক তিন পাঁচে পনেরো আর নিচেরটা যোগ তিন পাঁচা পনেরো যোগ এক তার মানে কত ষোলো তাহলে এখানেও দেখো একটা সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করব ভাগ পল জানি না এই ভাগ পলকে চার দিয়ে ভাগ করব ভাগশেষ শেষ তিন হয় এখানে ভাগ পল করতে হবে জানি না যে কোনো ধরা যেতে পারে এই ভাগ না ফ্রেন্স যে কোনো ধরতে পারে এক দুই তিন চার তো বড় ধরলে বড় হবে আমি এক ধরলাম ছোট সংখ্যা এক এই ভাগ ধরলাম কিন্তু অনেকে বলবো এটা কই থেকে এটা ধরে গেলাম ধরা হলো এবার অনেকে বলবে স্যার একই কোন ধরবো আমি বড় ধরবো ধরো নো প্রবলেম দুই ধরো তিন ধরো সেম অ্যান্সার আসবে তাহলে আমি ধরলাম এক তাহলে এই সংখ্যাটা কত হবে ভাগ আমি ধরে নিলাম এক তাহলে আমি একটু আগে এখানে একজাম্পল দিলাম কি হবে চারকে চার চারকে চার আর নিচের ভাগশেষ যোগ যোগ চারকে চার যোগ তিন তার মানে কত হয় সাত এবার এই সাতটা এই সাতটা মানে এই ভাগ কত হবে সাত আর এই ভাগ তো আমি চার দিয়ে ভাগ করলাম না এই সংখ্যাটা তাহলে আমি কিভাবে বার করলাম বুঝতে পারলে তো এই দুটো গুণ করা হলে চারকে চার যোগ তিন তাহলে কত হয় সাত এবার এটা যদি সাত হয় এই সংখ্যাটা এই সংখ্যাটা মানে ভাগ ফল সাত আরে বুঝো নাই এদের ভাজ্যগত বার করলাম সাত ভাজ্য মানে এখানে ভাগ ফল কত হবে সাত ভাগ তো চার দিয়ে ভাগ করা হলো এবার এখানে ভাগফল যদি যদি সাত হয় তাহলে দেখি এই সংখ্যাটা বার করতে পারবে না আর এইটা বুঝতে পারছো তো চারকে চার যোগ তিন সাত এইটা যদি সাত হয় এই ভাগফল সাত ভাগ তো এখানে নেওয়া হলো এবার বলো দেখি এই সংখ্যাটা কত হবে এটাও সেম পাঁচ সাথে পঁয়ত্রিশ এই দুটো গুণ করবো আর দুই যোগ করবো পাঁচ সাথে পঁয়ত্রিশ যোগ দুই তার মানে কত হয় সাঁত্রিশ তাহলে সংখ্যাটা কত বার করে নিলাম সাঁত্রিশ বুঝে গেল এখানে প্রথমে বার করলাম সাত সাত হলে ভাগফল সাত এবার ভাগফল সাত হলে দুটো গুণ করে পাঁচ সাথে পঁয়ত্রিশ যোগ দুই তাহলে কত হয় সাঁত্রিশ বুঝে গেল এবার প্রথমে কনসেপ্ট চলে দেখাচ্ছি পরে শর্টকাটটাও দেখিয়ে দেবো দাঁড়া ফ্রেন্স এত বড় বড় পরীক্ষায় করতে হবে না এবার এই সাঁত্রিশ সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করতে হবে বলছে বলো দেখি কুড়ি দিয়ে ভাগ করা হবে এই সংখ্যাটাকে এই সংখ্যাটা কুড়ি বার করলাম তুমি এটা দুই ধরতে পারো দুই ধরলে এনে চার দুগুণে আট তিন এগারো হতো এটা এগারো হলে পাঁচ অঙ্গ পঞ্চান্ন দুই সাতান্ন হতো একই ব্যাপার এবার এই সংখ্যাটাকে কুড়ি দিয়ে ভাগ করলে কুড়িওকে কুড়ি তাহলে ভাগ শেষ কত হয় সতেরো তাহলে এই সতেরো হবে অ্যান্সার এটা কনসেপ্ট ছিল এবার শর্টকাটে কীভাবে করবে পাঁচ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে দুই চার দিয়ে ভাগ করলে তিন ভাগ থাকে পাঁচ দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে বল দেখি দুই চার দিয়ে ভাগ করলে তিন ভাগ থাকে এবার কুড়ি দিয়ে ভাগ করলে কত ভাগ শেষ থাকবে এই দুই দুই লেখবে প্লাস এই দুটো কোনা কোনি গুণ করবে তিন পাঁচে পনেরো তাহলে পনেরো আই যোগ করলে সতেরো বুঝা গেল পাঁচ দিয়ে ভাগ করলে দুই চার দিয়ে ভাগ করলে তিন তাহলে দুই দুই এই দুটো কোনা কুনাকুনি গুন তিন পাঁচে পনেরো পনেরো আর দুই যোগ করলে সতেরো এটা অল্টারনেটিভ এটা কনসেপ্ট চলি বুঝা গেল তাহলে কত সতেরো তো আজকে পর্যন্তই দেখা হচ্ছে ভিডিওতে তো ফ্রেন্স প্রতিদিনকার মতো আজকে তোমাদের একটি হোমওয়ার্ক দিবো এই অঙ্কটি তোমাদের হোমওয়ার্ক থাকবে এটার অ্যান্সার কত হবে তোমরা অবশ্যই কিন্তু নিচে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে ফ্রেন্ডস